আমরা ব্রডকাস্টে আছি ইনশাআল্লাহ। আমি জাস্ট একটু অপেক্ষা করছি যে আমাদের পরিবারের বাকি লোকজন আমাদের সঙ্গে জয়েন করে। আমরা একটু অপেক্ষা করে নেব যাতে করে আমাদের সাথে আমাদের বাকি পরিবারের লোকজন জয়েন করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস 200 ক্রস, সো আমরা কথা বলা শুরু করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকেই দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতোই আজকে আমি আবার চলে আসলাম জনতার মুখোমুখি প্রোগ্রামটিকে নিয়ে। আমি যেহেতু এই বিষয়ে এই কনসেপ্টে নতুন, আমার যদি কোনো ভুল হয় দয়া করে আপনারা কনসিডার করবেন। আমি খুব বেশি কথা বাড়াচ্ছি না, আজকে আমাদের সাথে বিশেষ দুজন মেহমান আছেন, একজন আমার বিশেষ পছন্দের, আরেকজন আমার খুব পছন্দের। তো আমার প্রিয় সহযোদ্ধারা, আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আমি প্রথমেই পরিচয় করানোর তো আর কিছু নাই, তারাই আমাদেরকে পরিচয় করায়, তারপরেও আমি ফর্মালি একটা পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন হেলেনা জাহাঙ্গীর, জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগ মহিলা বিষয়ক উপকমিটির সদস্য, আইপিটিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট, FBCCI এর ডিরেক্টর। আন্টি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম সুষমা, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি আমার অনুরোধ রেখেছেন, আমার অনুষ্ঠানে আপনি যোগ দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ভালোবাসি, আসলে ভালোবাসার টানিয়ে আসা আর কি। জি থ্যাংক ইউ ভেরি মাচ আন্টি। আমি আরেকজন অতিথিকে পরিচয় করিয়ে দিচ্ছি, ফাতেমাতুস জোহরা মিতু, মানবাধিকার বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি। মিতু আপু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ দুজনকে। আমার প্রিয় সহযোদ্ধারা, আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ আমাদের সাথে দুজনেই খুব এই মুহূর্তে আলোচনায় আছে। হেলেনা আন্টি তো বরাবরই, উনি আমার মনে হয় যে বাংলাদেশে কয়েকজন মানুষ আছেন যে তারা যাই করেন আমরা সমালোচনা করেই থাকি, এবং কোথাও না কোথাও আলোচনা সমালোচনার ভেতরেই আছি। বলতে হয় তাহেরির মতো যে হেলেনা আন্টি যাই করে সেটা নিয়ে একটা কিছু দাঁড়ায় বাংলাদেশে। তো আন্টি আছেন আমাদের সঙ্গে, আমরা অনেক গল্প করবো ইনশাল্লাহ, আমরা ঝগড়া করব না, আমরা খুব আনন্দের সঙ্গে আজকের প্রোগ্রামটি শুরু করব। আজকের আমাদের বিষয়টি আমরা যেটি নির্ধারণ করেছি আনছি, সেটি হচ্ছে সরকার কি নিজের স্বার্থে প্রশাসনকে ব্যবহার করছে কি না। এই সমস্ত বিষয়টা এরকম যে পুলিশ ডিপার্টমেন্ট হতে পারে, আমাদের নির্বাচন কমিশন হতে পারে, আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা হতে পারে, এই প্রত্যেকটা সেক্টরে সরকার কি তাদের ক্ষমতা প্রয়োগ করছে কিনা। বাংলাদেশ আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করবেন, বাংলাদেশ সরকারকে রিপ্রেজেন্ট করবেন আপনি, আমরা জানি সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে সকল জায়গায় আপনার বিচরণ আছেন এবং বাংলাদেশের নানান জায়গায় আপনি কাজ করছেন, ইনশাল্লাহ আপনি আমাদেরকে রিপ্লাই করবেন। একাধারে বিরোধী দলের নানান রকম প্রশ্ন আছে নির্বাচন নিয়ে, পুলিশের ভূমিকা নিয়ে এবং বিচার ব্যবস্থা নিয়ে, বিএনপির সমস্ত প্রশ্ন বিএনপির পক্ষ হয়ে ফাতেমাতুস জোহরা ইয়ং লেডি, আমাদের আপনি যেমনটি বলছিলেন এই বাচ্চা মেয়েটাই আজকে করবেন। তো আমরা আশা করি এই গল্পটি অনেক মজা হবে ইনশাল্লাহ। একদম শুরুতেই আন্টি আপনার কাছে আসব যে আপনি কি মনে করেন আপনার জায়গা থেকে যে সরকার কি বাংলাদেশের পুলিশকে, বিচার ব্যবস্থাকে, নির্বাচন কমিশনকে অথবা সব ডিপার্টমেন্টকে তাদের আওতায় করে রেখেছে কিনা, তারা প্রভাব খাটাচ্ছে কিনা, প্লিজ আন্টি। অসংখ্য ধন্যবাদ সুষমা শরীফ, তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। তবে ফার্স্টে বলেছিলে ঝগড়া করবে না, ঝগড়া করো, ঝগড়া আমি পছন্দ করি, কারণ ঝগড়া থেকে কিন্তু অনেক ফ্রুটফুল কিছু কথা বের হয়ে আসে যা জনগণ এখান থেকে অনেক কিছু পাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সমালোচনাকে আমি অনেক বেশি পছন্দ করি, এই কারণেই, কারণ ভক্ত ভালোবাসার মানুষগুলি কিন্তু সমালোচনা করে, শত্রুরা কিন্তু কখনো সমালোচনা করে না। শত্রুরা করে কি, বকা দিবে না হয় বাজে ভাবে ভাইরাল করবে। তো আমি শত্রুদেরও পছন্দ করি, সমালোচকদের আরো বেশি পছন্দ করি, আর তোমাদেরকে তো আরো বেশি পছন্দ
পছন্দ করি। প্রশ্ন উত্তরে আসি, আমরা কিন্তু সরকার মানে কিন্তু তুমি আমি আমরা, আমরা কিন্তু কেউ সরকারের বাহিরে না। প্রশাসন যেটা বললা কমিশনার, মাননীয় প্রধানমন্ত্রীর কথা যদি আমি বলি, উনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন, দায়িত্বশীল ব্যক্তিরা যদি দায়িত্বে থেকে অবহেলা করে সেটা তাদের দায়িত্ব, তাদের ব্যাপার। আমাকে যেমন আমি দুটা পদ পেয়েছি আওয়ামী লীগের, একটা হচ্ছে কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমি, এবং আমি কেন্দ্রীয় বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটিতে আছি, নারী বিষয়ক কমিটিতে। তা আমার কথা হচ্ছে, আমাকে যে এই দুইটা পদ দিয়েছে, সেই পদের অপব্যবহার যদি আমি করি, তাহলে কিন্তু সেই দোষ কিন্তু সরকারের মানে সরকার প্রধানের ঘাড়ে চাপবে না। সরকার কিন্তু আমরাই, আমরাই কিন্তু সরকার, আমরা সরকারের বাহিরে কিন্তু না। প্রশাসন এই যে রাস্তাঘাটে আমরা দেখছি করোনাকালীন সময়ে যে সাপোর্ট আমাদের দিচ্ছে, আমরা কিন্তু সাপোর্ট পাচ্ছি। প্রশাসন কিন্তু জনগণের জন্য নিয়োজিত, প্রশাসন কিন্তু শুধুমাত্র, আমরা তো সরকার, আমাদের জন্যই তো প্রশাসন নিয়োজিত। হ্যাঁ, ইলেকশন কমিশনাররা যারা ভুল করছে, যেমন আমাদের FBCCI এখন বিতর্কের মুখে, এই মুহূর্তে FBCCI প্রচন্ড বিতর্কের মুখে আছে শুধুমাত্র ইলেকশন কমিশনারের কারণে। ইলেকশনার কমিশনার আলী আশরাফ সাহেব যা করেছে গত 50 বছরের রেকর্ডে, FBCCI হচ্ছে বাংলাদেশের শীর্ষ সংগঠন, যেই সংগঠন বাংলাদেশের 4.5 কোটি ব্যবসায়ীদের সংগঠন। তুমি যদি জেনে থাকো বা স্টাডি করে থাকো যে FBCCI হচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, মানে যত কটা ব্যবসায়ী সংগঠন আছে তাদের শীর্ষ হচ্ছে FBCCI। সেটা ডিরেক্টর, বর্তমান ডিরেক্টর আমি দুইবার, প্রথমবার আমি অপোজিশন থেকে ফাইট করে, মানে এটা বাংলাদেশের মিরাকেল, অনেক সময় আমার গল্পগুলি হয়তো বলা হয় না, এটা মিরাকেলে কিন্তু আমি পাশ করে এবং অপোজিশন থেকে হাইয়েস্ট ভোট পেয়ে আমি নির্বাচনে নির্বাচিত হয়ে আসছি। পরের বার আমাদের শেখ ফাহিম ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই থেকে আমরা ভোট পরিচালনা করেছি। এইবার নির্বাচন কমিশনারকে মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা দেওয়া মানে ক্ষমতার অপব্যবহার না। আমি বলেছি যে আমি দায়িত্ব পেয়েছি, অপব্যবহার করলে কিন্তু আমার ঘাড়ে চাপবে, এটা আমি করেছি। আমার বাসায় যদি 15 জন কাজের মানুষ থাকে, আমার বাসায় যদি 20টা ড্রাইভার থাকে, তাদেরকে গাড়ি চালানোর দায়িত্ব দেওয়া হলে গাড়িটা যদি সে ঠিক মতো প্রপার ওয়েতে না চালায়, সেটা তাহলে কার দায়ভার? আমার না ড্রাইভারের? অবশ্যই ড্রাইভারের। আমি গাড়ি কিনে দিয়েছি, ফুয়েল খরচ আমি দিচ্ছি, তার মানেটা কি ড্রাইভারের দোষ? মাননীয় প্রধানমন্ত্রী যার যার দায়িত্ব কিন্তু ডিস্ট্রিবিউট করে দিয়েছে, প্রত্যেকটা মানুষের ঘাড়ে দায়িত্ব দিয়েছে। ইলেকশন কমিশনার হোক, MP হোক, জেলা প্রশাসক হোক, উপজেলা চেয়ারম্যান হোক, যাদের যাদের দায়িত্ব দিয়েছে, তারা যদি প্রপার ওয়েতে দায়িত্বগুলি পালন না করে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কি করবেন? উনি তো একা মানুষ, দুটা হাত, দুটা চোখ, দুটা কান, একটা মাথা, এই মাথা দিয়ে উনি কত কাজ করতে পারে? তুমি একটা ইয়াং জেনারেশনের ছেলে, তুমি চিন্তা করে দেখো সে কত কাজ করতে পারবে। তোমার বাবা মা তোমাকে যদি দায়িত্ব দিয়ে থাকে, তুমি কতটুকু করবা? তুমি যদি ব্যাপতে যাও, তুমি যদি ইয়াবা সেবন করো, তুমি যদি রাস্তাঘাটে মানুষ পিটাও, তাহলে কি তোমার বাবা মার দোষ হবে? ডেফিনেটলি নট। কারণ তোমার বাবা মা পাঠিয়েছে তোমাকে ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে, তোমাকে ভালো রাস্তায় যাওয়ার জন্য বলেছে, তোমাকে কিন্তু বলে না ইয়াবা সেবন করতে, তোমাকে বলে না স্মোক করতে, তোমাকে বলে না খারাপ ছেলেদের সাথে চলাফেরা করতে। সো প্রশাসন যদি খারাপ কাজ করে, যেমন আজকের প্রমাণ আমি দেই, আমার ভুইগড়ে যাত্রাবাড়িতে আমার একটা বাড়ি আছে, খামার বাড়ি, তো ওখানে দারোয়ান রাখা হয়েছে 5-7 জন, তাদেরকে অ্যাটাক করেছে ওই এলাকার মাস্তানরা। আমি কিন্তু 999-এ সেবা দেয় যে 999-এ ফোন করার সাথে সাথে আমি ফতুল্লা থানার ওসির নাম্বার পেয়েছি এবং সাথে সাথে ওসিকে আমি ফোন করেছি যে ওসি সাহেব, আমি হেলেনা জাহাঙ্গীর বলছি, আমার পরিচয় দিয়ে বললাম, আমি বললাম যে এক গাড়ি পুলিশ পাঠান, আমার এই সমস্যা হয়েছে। উনি কিন্তু সঠিক সার্ভিসটি দিয়েছেন। উনাকে পরের বার ফোন করার পরে বললো, ম্যাডাম আমি আপনার কাজটি করেছি। আমি কিন্তু অ্যাপ্রিসিয়েট করলাম যে না, এই লোকটা যদি, এই ওসিটাই যদি আমার সাথে খারাপ ব্যবহার করতেন বা 999-এ কেউ যদি আমাকে নাম্বারটা না দিতেন, তাহলে কিন্তু আমি সত্যিকার অর্থে কিন্তু আমি লাইভ এসে তাদের ব্যাপারে নেগেটিভ কিছু কথা বলতাম। আমরা কিন্তু প্রতিবাদী, প্রতিবাদ করে কিন্তু এখানে আসছে। আমাদের চেয়ার কিন্তু কেউ দেয়নি, আমাদের চেয়ার কেউ দেয়নি, এটি স্পষ্ট ভাষায় বলবো, আমাদের চেয়ার কেউ দেয়নি। আমার চেয়ার আমাকে অর্জন করতে হয়েছে সুসময়, তোমার চেয়ারও তোমাকে অর্জন করতে হবে। তোমার চেয়ার তোমার বাবা কিন্তু সোনার স্বর্ণ দিয়ে বাধাই করে দেয়নি। আমাকে এখানে আসতে আমাকে অনেক পীড়া, প্রতিবন্ধকতা, অনেক কষ্ট, অনেক পুরুষের অপমানে, যে সমালোচকদের কথা বললা, ঝগড়ার কথা বললা, এখন পর্যন্ত কিন্তু আমি ফাইটিংয়ে আছি, আমি ফাইট করছি। এইবার FBCCI দেখো যে এত বড় একটা শীর্ষ সংগঠন, সেখানে পদে পদে ভুল করেছে নতুন নেতৃত্বে যারা আসবে 2021 এবং 2023 সালে। আমি কিন্তু মুখ বন্ধ করে থাকিনি, আমি প্রতিবাদ করছি। সবাই, আমি অনেক সময় বলি যে অনেক পুরুষদেরকে আমার চুরি পরাতে উচ্ছ হয়, শুধু চুরি না, রেশমি চুরি পরাতে ইচ্ছা। আমি কালকে গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছি,
আমার কথা হচ্ছে পুরুষরা পুরুষদের মতো থাকবে, তারা কেন কাপুরুষের মতো থাকবে? তুমি একটা পুরুষ হয়ে যদি তুমি মহিলাদের চেয়ে ভীতু থাকো তাহলে তো হবে না। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে যে না এই পুরুষটা একটু ভীতু, তারপরে পারিবারিক একটা ব্যাকগ্রাউন্ড আছে সে ভীতুই থাকে, কিন্তু পুরুষ তো পুরুষের মতো থাকতে হবে। আমরা কেন পুরুষ আসতে যাব? তার মানে কি এই সমাজের পুরুষরা, কিছু কিছু পুরুষ অসভ্যতা আছে বলেই, কাপুরুষ আছে বলে আমরা মহিলারা পুরুষের রূপ নিতে হয়? আমি বলি যখন আমি 1 লক্ষ পুরুষের মাঝখানে আমি থাকি তখন কিন্তু আমি বলি যে আমি একজন পুরুষ, আমি কিন্তু মহিলা না। কারণ একজন মহিলা কখনো 1 লক্ষ পুরুষের সাথে কাজ করতে পারে না, আমি কিন্তু সেই কাজটা করি। আমি যদি মানে মনে করি যে আমি নারী তাহলে কিন্তু আমাকে ঘরেই থাকতে হবে, ঘরের শোভা নারী, আমি বাইরে যাচ্ছি কেন? আমার সেই স্বাধীনতা, আমাকে ফ্রিডম দিতে হবে পুরুষদের, তার এই জন্য আমি মাঠে যাচ্ছি ঘাটে যাচ্ছি। কিন্তু মাঠে ঘাটে যেয়ে দেখি পুরুষদের যে হাল, পুরুষদের যে অবস্থা, সরকারের এখানে কোনো দোষ নাই, প্রশাসন তার দায়িত্ব ঠিক মতো পালন করবে তখনই যখন জনগণ সভ্য হবে। আমি জনগণকে কিন্তু খারাপ বলছি না। আজকে আমি একটা ছোট্ট নিউজ দেখলাম অন্য একটা একটা স্যাটেলাইট টিভিতে, একজনকে প্রশ্ন করা হয়েছে আপনি মাস্ক পরেন না কেন, বলে কি আমার আমার ঘরে কেউ মারা যায়নি, আমার ঘরের কারো করোনা হয়নি, আমার নানির ফ্যামিলিতে হয়নি, আমার দাদার ফ্যামিলিতে হয়নি, আমার 14 গোষ্ঠী কারো করোনা হয়নি, আমি মাস্ক পরে কেন মরবো? এটা কোনো প্রশ্ন উত্তর হলো? তার মানে কি জনগণের কিন্তু দোষ এখানে, দোষ কিন্তু প্রশাসনের না, প্রশাসন কিন্তু তার দায়িত্ব ঠিকই পালন করছেন। আর প্রশাসনের উপরে কিন্তু বড় প্রশাসন আছে, প্রত্যেকটা সেক্টরে কিন্তু নেতা আছে, নেতার উপরে নেতা আছে, প্রত্যেকটা বডি কিন্তু বাঘ আছে। তো নেতার উপরে যারা নেতা আছে তারা কি করছে? নেতারাই যদি দুর্নীতি করে, নেতারাই যদি খারাপ কাজ করে, নেতারাই যদি সঠিক পথে না চলে, তাহলে নেতার নেতৃত্বে যারা আছে তারা কি করবে? তাদের কিছুই করার থাকবে না। সো আমরা আমরা এই যে যিনি আছেন আমাদের কি ফাতেমাতুজ জোহরা, একটা সিঙ্গারের নাম বাংলাদেশে কোনো একটা সিঙ্গারের নাম ফাতেমাতুজ জোহরা, আমার প্রিয় উনি একজন সিঙ্গার। তো আমার কথার মানে আমার সাথে অবশ্যই একমত হবে, যে কোনো দলই কিন্তু দেশের বাহিরে না, সরকারের বাহিরে না, আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধুর দেওয়া দেশ, এই দেশ সকলের। আমি বলবো ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে, সকল দল বল নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সকলের জন্য কিন্তু বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু কোনো দলের না, কোনো ধর্মের না, কারো না। কিন্তু বঙ্গবন্ধু ফাতেমাতুজ জোহরা অস্বীকার করতে পারবে না যে বঙ্গবন্ধুর দেওয়া দেশে সে একজন নাগরিক, আমি একজন নাগরিক। সো বঙ্গবন্ধুকে, এই যে বঙ্গবন্ধুকে নিয়ে যে এই যে ঘটনা ঘটনাগুলি ঘটেছে, প্রশাসন কি করবে? রাতের অন্ধকারে যে যে ভাঙ্গা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য, প্রশাসন কতটা দায়িত্ব পালন করতে পারে? একটা মানুষের তো একটা লিমিটেশন থাকে দায়িত্ব পালন করার। আইন কি নেই? আইন তো আইনের গতিতেই চলতেছে, আইনের প্রয়োগ হচ্ছে। ধর্ষণ মামলা কি হয় না? এখন ধর্ষণ মামলা সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, আগে সেটা ছিল না, এখন হচ্ছে সেটা। তো আমরা কিন্তু সঠিক পথে আছি, আমাদের সরকার আজকে পর্যন্ত আছে বলে বাংলাদেশের এত উন্নয়ন দেখতে পাওয়া যাচ্ছে। তুমি হয়তো জার্মানিতে আছো, ফ্রান্সে আছো বলে দেখছো না বাংলাদেশ কত উন্নয়ন হচ্ছে, বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়াকে অতিক্রম করছে। জি জাস্ট একটা আন্টি, আপনার আপনার কথার সুবাদে আমি একটা প্রশ্ন জুড়ে দেই। আপনি বললেন যে একজন আপনার বাড়িতে কিছু মাস্তান সেখানে গেছে, আপনি পুলিশ অফিসারকে ফোন করেছেন এবং সাথে সাথে সেই পুলিশ অফিসার ওসি সাহেব তার ডিউটিটা করেছে। আপনি কি মনে করেন আন্টি, আপনি হেলেনা জাহাঙ্গীর যে কাজটি পেয়েছেন বা যে সেবাটি পেয়েছেন, বাংলাদেশের একজন আম জনতা যদি এই ওসি সাহেবকে ফোন করতো তারাও একই সেবাটা পেত কি? অবশ্যই পাবে, না পেলে সে প্রতিবাদ করবে, আমরা তো আছি তাদের জন্য। আমাদেরকে এই দলে নেওয়া হয়েছে কেন? দলের কাজগুলি করার জন্যই, এই এই কাজগুলি দেখার জন্যই তো। অবশ্যই সে প্রতিবাদ করবে, সেই প্রতিবাদের স্বরূপ হিসাবে প্রশাসন দেখবে। ওসির উপরে তো বড় প্রশাসন আছে না, ডিসি আছে, ডিআইজি আছে, কমিশনার আছে, তারা দেখবেন, অবশ্যই করবে, কেন করবে না? আর এখন সুষময় এই যে তুমি যে আজকে লাইভে আসছো, তোমাকে দেখছে 1.5K বা 1.6K, এই ভিডিও হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ দেখতে পারে। আজকাল কিন্তু এই যে ভিডিও হচ্ছে সব জায়গায়, আমার হাজবেন্ড একদিন রাস্তায় তাকে পুলিশ ধরছিল, পুলিশের লোক নাকি তারটা ভিডিও করতেছে, মানে এখন কিন্তু ঘরে ঘরে ভিডিও, গোপন ভিডিও করছে, বাটন দিয়ে ভিডিও করছে, কোনো কিছু কিন্তু গোপন থাকছে না, প্রত্যেকটা জিনিসই কিন্তু ভিডিও হয়ে ভাইরাল হচ্ছে। সো এখানে লুকানোর কিছু নেই, ওসি খারাপ ব্যবহার করবে, ওসি যদি আমাদের এই যে আরেক দলের যে আছেন ফাতেমাতের জোহরা, তারা কি কম ভাইরাল করতেছে? তারা তো শুধু দেশে না, দেশের বাইরে যাও তারা মানুষকে ভাইরাল করতেছে, তারা দেশে পারছে না টিকতে, দেশের বাইরে থেকে আমাদেরকে মানে কি বলবো পিছনে নেওয়ার জন্য যত রকমের চেষ্টা, সব রকমের চেষ্টা কিন্তু করতেছে। আপনিও তুমিও জানো, আমরাও জানি, সারা দেশের মানুষ জানে, যারা দেশের বাইরে থেকে, লন্ডন থেকে, ফ্রান্স থেকে, জার্মান থেকে, সব জায়গা থেকে করছে, করছে না? তুমি নিজেই জানো যে কি করছে তারা।
জি, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যে প্রশ্নটি আমাদের ছিল যে সরকার মানে বর্তমান আওয়ামী লীগ সরকার পুলিশের উপর তাদের কোনো হস্তক্ষেপ নাই, পুলিশকে তারা নিউট্রাল ছেড়ে দিয়েছে, বিচার ব্যবস্থার মতোই চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে নির্বাচন কমিশন সবাই তার মতোই কাজ করছে, সরকারের এতে কোনো ইন্টারফেয়ার নাই, তাই তো? সরকার ইন্টারফেয়ার থাকবে না কেন? সরকারই তো এটা আজকে নিয়ন্ত্রিত করছে, সরকার ইন্টারফেয়ার করবে না কেন? এটা কি ধরনের কথা হলো? না, আমি বলছি যে সরকার তাদের স্বার্থে ব্যবহার করছে কিনা, তাদের স্বার্থে ধরে নির্বাচনের রেজাল্ট, তারাটাকে তারাটাই তো আমরা, তারাই তো সরকারটাকে, সরকার তো দেশ রাষ্ট্র, আমরাই তো সরকার, আমাদের জন্য তো প্রশাসন। কিন্তু সেই আমরার ভেতরে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পড়ে বা জামায়াত পড়ে বা অন্যান্যরাও পড়ে, তারা কি আপনাকে গত সুষময় আমি আপনাকে কাইন্ড ইনফরমেশন গতকালকে কি দেখেননি? মাননীয় যে অপোজিশনের যে একজন নেত্রী আছেন বেগম খালেদা জিয়াকে কি পুলিশ প্রশাসনের দিয়ে কি তাকে এভারকেয়ার হসপিটাল না নিয়ে যাওয়া হয়নি? তাকে কি মানে বাজেভাবে হস্তক্ষেপ করেছে? তাকে খুব সুসম্মানে কিন্তু তাকে এভারকেয়ার হসপিটাল নেওয়া হয়েছে। তার মানে কি প্রশাসন কিন্তু সঠিকভাবে কাজ করছে, সরকারি হয়ে কাজ করছে, জনগণের হয়ে কাজ করছে, জনগণ তো তারাও, আমাদের ফাতেমা জোহরা যে অপোজিশনে আছেন বিএনপি দল করেন, উনিও তো মানে জনগণ দেশে জনগণের স্বার্থেই তো পুলিশ কাজ করছে। পুলিশ যদি জনগণের জন্য কাজ না করত, শুধু নিজের দলের জন্য কাজ করত, তাহলে নিশ্চয় গতকালকে বেগম খালেদা জিয়া সঠিকভাবে হসপিটালে পৌঁছাতে পারতো না। আপনি নিজে দেখেছেন যে তার মানে আমি আমাকে তুমি বললে আমি বেশি কমফোর্টেবল, কারণ আপনার কাছ থেকে তুমি আমি খুব আমি তুমি করে বলি, আমার ওই যে টক শো করতে করতে অভ্যাস খারাপ হয়ে গেছে তো আপনারা চলে আসছে। হ্যাঁ, কারণ আমি 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 শুরু থেকে আপনাকে টিপুর পারপাসেই চিনি এবং আমি এই হেলেনা জাহাঙ্গীরকে চেনার আগে আমি জানি যে আমাদের আত্মীয় রিলেটিভ আমাদের, তো সেই জায়গা থেকে আমি কমফোর্টেবল থাকতে চাই সেখানে। তো আন্টি আপনি সেই বলছেন, সেই জায়গা থেকে বলছেন কোন প্রকার পুলিশ হোক, বিচার ব্যবস্থা হোক এবং আইন প্রয়োগকারী সংস্থা হোক, সরকারের বাড়তি চাপ তাদের কাছে নাই, তারা নিউট্রাল কাজ করছে জনগণের জন্য, তাই তো? 100% চাপ মানে কি তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন, চাপ বলতে তারা যে নির্দেশনা পাচ্ছেন সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছেন। আপনি তুমি দেখবা যে রাস্তাঘাটে কুমিল্লা চট্টগ্রাম বিভিন্ন বিভাগ, 9টা বিভাগের বড় বড় পুলিশ অফিসাররা কিন্তু রাস্তায় নেমে এই যে করোনাকালীন সময়ে যে কাজগুলি আছে জনগণের মাস্ক পরা নিয়ে বা জনগণের সচেতনতামূলক কাজ করাগুলি নিয়ে মোবাইল কোর্ট থেকে শুরু করে কেনা রাস্তায় কাজ করতেছে, সবাই করছে। তার মানে কি সরকারের নির্দেশনাগুলি তারা সঠিকভাবে পালন করছে, তারা কিন্তু অপব্যবহার করছে না, অবহেলা করছে না। জি, ধন্যবাদ, ধন্যবাদ আন্টি, থ্যাংক ইউ ভেরি মাচ। ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা, পৃথিবীর যে যেখান থেকে দেখছেন আমি অনুরোধ করবো আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ হেলেনা জাহাঙ্গীর আমাদের সঙ্গে আছেন, নিঃসন্দেহে নো ডাউট তিনি অনেক জনপ্রিয়, বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে, আলোচনা সমালোচনা যাই বলি না কেন তার মধ্যে আছেন তিনি, আমাদের সমস্ত ফেসবুক সোশ্যাল মিডিয়া আমরা বলি যে তিনি আলোচিত মানুষ। আন্টি আমাদের সঙ্গে আছেন ফাতেমাতুজ জোহরা, নতুন প্রজন্মের একজন নেত্রী। ফাতেমাতুজ জোহরা, আপনার কাছে আসবো, আপনি শুনলেন আন্টি বিশ্লেষণ করলো, সরকারের কোন প্রকার অতিরিক্ত চাপ নেই পুলিশের কাছে, অতিরিক্ত চাপ নেই নির্বাচন কমিশনের কাছে, তারা তাদের ডিউটি করছে মাত্র, এর বাইরে আর কিছু নয়। আপনি আপনার মতামত রাখুন ফাতেমাতুজ জোহরা। বিসমিল্লাহ রহমান রহিম, ভাইয়া আপনি আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। আপনার পোস্টে যাওয়ার আগে আমি একটু সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি, যে আপনারা জানেন যে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া করোনা আক্রান্ত এবং উনি অসুস্থ। আমি জানি বাংলাদেশের 18 কোটি জনগণ ওনার জন্য দোয়া করছেন, তারপরও আমি আমার ব্যক্তিগত ভাবে এবং আমার দলের পক্ষ থেকে, জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি, ওনার রোগ মুক্তির জন্য। সুষমা এখন বলে নিচ্ছে যে ফাতেমা তো জোহরা কিন্তু বলেছে 18 কোটি মানুষ দোয়া করছে, তার মানেটা কি বোঝা যাচ্ছে? আমরা কিন্তু কোন দলের না, আমরা জনগণ, বাংলাদেশের জনগণ, সেই জন্য 18 কোটি মানুষ জনগণ। এর জবাবটা আমি আপনাকে দিব, সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের সংখ্যা হচ্ছে 18+ প্লাস যারা তারা আওয়ামী লীগ করে, বাকি সবাই দেশের গণতন্ত্র চায়, ভোটাধিকার চায়, আর ভোটাধিকার। প্লিজ, আমি আমি আপনি আপনি এতক্ষণ কথা বলেছেন আমি শুনেছি, আপনি লিখে রাখেন, আবার আমার কথা যখন শেষ হবে তখন আপনি বলবেন। বলি নাই বিএনপির কে নিয়ে, কিন্তু আমি এই ধরনের কোনো কথা বলিনি না। আমিও তো বলতে, আপনি তো আমার বিসমিল্লাতে, আপনি তো আমার বিসমিল্লাতে ব্যাঘাত ঘটানো শুরু করছেন, এটা কিন্তু ঠিক না। আমি এতক্ষণ ধৈর্য সহকারে শুনেছি, ধৈর্য ধারণ করেন, লিখে রাখেন, আমিও পয়েন্ট ধরে, এই যে লিখে রেখেছি আপনার পয়েন্ট, আপনিও লিখে রাখেন, সময় নেই, এটা এটা টক শোর অভ্যাস। যাই হোক,
তো তারপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি আপনার কোশ্চেনটা ছিল যে প্রশাসনের উপরে হস্তক্ষেপ করছে কিনা। বিষয়টা হচ্ছে ভাইয়া, স্বাধীনতা একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের কিন্তু তিনটি অর্গান থাকতে হয়, তিনটি সত্তা থাকতে হয়, তাহলে আমরা একটি দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করতে পারি। সে তিনটি সত্তার মধ্যে একটি হচ্ছে আইন প্রণয়নের ক্ষমতা, আইন প্রয়োগের ক্ষমতা এবং বিচার করার ক্ষমতা। এই তিনটি যে অর্গান, তিনটি যে সত্তা, এই তিনটি সত্তাই থাকবে আলাদা আলাদা ব্যক্তির মানে পরিচালনায় এবং সম্পূর্ণ সেপারেট। যেমন আপনি দেখেন যে আমাদের সংবিধানে 22 নম্বর অনুচ্ছেদের দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু সেখানে বলা হয়েছে সেপারেশন অফ পাওয়ার, মানে এই যে ক্ষমতা তিনটার সেপারেশন থাকতে হবে। সেখানে বলা হয়েছে যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। কিন্তু আসলে কি সেটা হচ্ছে? আসলে কি নির্বাহী বিভাগ থেকে কি বিচার বিভাগ পৃথক আমরা কি দেখতে পাচ্ছি? যদি সেটা দেখি তাহলে তারেক রহমানের দুর্নীতির মামলায় যখন মোতাহার হোসেন সাহেব, সম্মানিত জাজ মোতাহার হোসেন সাহেব যখন খালাস দিয়েছিলেন, তাহলে সেই মোতাহার হোসেনকে কেন দেশের বাইরে চলে যেতে হলো, নির্বাসনে যেতে হলো? তাহলে প্রধান বিচারপতি এস কে সিনহাকে কেন পশ্চাতে লাথি মেরে দেশের বাইরে পার করে দেওয়া হলো? এটা আমার আপুর কাছে প্রশ্ন রইল। এরপরে আপুর দুই একটা প্রশ্নের একটু জবাব দেই, হ্যাঁ যেহেতু সময় কম। সেটা হচ্ছে উনি বলেছেন যে জনগণের স্বার্থে গতকালকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেছে পুলিশ, নিজের দলের কথা ভাবে নাই। আমি অবাক হয়েছি কথাটা শুনে, পুলিশের তো কোনো দল নাই রে ভাই, পুলিশ জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত হয়, পুলিশের বেতন হয় জনগণের ট্যাক্সের টাকায়, তার পোশাক হয়, যে লাঠিটি দিয়ে সে জনগণকে পিটায় সেই লাঠিটি জনগণের ট্যাক্সের টাকায় কেনা হয়। তো সেক্ষেত্রে তো তাদের কোনো দল নাই, কিন্তু আপনি কিন্তু তাদেরকে একটা দলে ফেলে দিলেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে কথাটি ভুল। দ্বিতীয়ত হচ্ছে উনি যেটা বলেছেন যে পুলিশ ঠিকভাবে কাজ করছে কিনা সেটা তদারকি করার জন্য ওনাদের মতো নেতাকর্মীরা আছে, কিন্তু সেটা আমরা কিভাবে বুঝি? আমরা দেখেছি যে আপনাদের মতো নেতাকর্মীরাই পুলিশের স্টিকার গাড়িতে ব্যবহার করে তারপরে মানুষকে ভয়ভীতি দেখিয়ে বাংলাদেশে চলাচল করে, এটা কিন্তু আমরাই দেখেছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাদের মতো নেতারা যে পুলিশকে কিভাবে ব্যবহার করেন সেটা বাংলাদেশের জনগণ জানে। তারপর উনি বলেছেন বঙ্গবন্ধু ম্যুরাল ভাঙার কথা বলেছেন যে পুলিশ এ করতে পারে নাই, আপনি সেটা বললেন, কিন্তু সাগর রুনি হত্যার যে 80 বারের বেশি তার চার্জশিটের ডেট পার করা হয়েছে সেটা বললেন না, যে পুলিশ ব্যর্থ হয়েছে 80 বারের মতো সময় গিয়েছে সাগর রুনি হত্যার চার্জশিট দাখিল করতে পারে নাই, এটা কি কোনো প্রশাসনের ব্যর্থতা না? আপনি কিন্তু সেই কথাটা বলতে পারলেন না। তারপর আপনি বলেছেন যে সকলের দেশ বাংলাদেশ, আজকে এই কথাটা শুনি আমার হৃদয়ে গর্বে গৌরবান্বিত হয়েছে। আমি প্রথম আপনার মুখে শুনলাম সবার দেশ বাংলাদেশ, এতদিন এই 12 বছর শুনেছি বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশে আর কোনো মানুষ নেই, হ্যাঁ বঙ্গবন্ধুর বাংলাদেশ, তো এইমাত্র এই প্রথম আপনার মুখে শুনলাম যে বাংলাদেশ সবার। দ্বিতীয়ত আপনি বললেন যে বাংলাদেশের জনগণ অসভ্য, এদের সভ্য হতে হবে, এরা মাস্ক পরতে চায় না। আমার আপনার কাছে অনুরোধ আপু, আপনি গত 2020 সালে যখন আপনাদের জাতির পিতার জন্মদিন উৎসব পালন করার জন্য 16ই মার্চ অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছিলেন, 17ই মার্চ তার জন্মদিন, এসেই কিন্তু আপনি সেই জন্মদিন পার্টিতে অ্যাটেন্ড করেছিলেন, আপনি কিন্তু 15 দিনের হোম কোয়ারেন্টাইন পালন করেননি, এটা কিন্তু জাতি জানে। তো সেই ক্ষেত্রে আপনি একজন শিক্ষিত, আপনি একজন ভাইরাল এবং আপনি একজন প্রতিষ্ঠিত নারী হয়ে যদি হোম কোয়ারেন্টাইন কাকে বলে, 15 দিন হোম কোয়ারেন্টাইন পালন করতে হয় সেটা যদি না জানেন না বোঝেন, তাহলে বাংলাদেশের কমপক্ষে 75% জনগণ হচ্ছে শিক্ষা, শিক্ষিতের হার কম, দারিদ্র সীমার নিচে এবং শিক্ষার নিচে, শিক্ষার সীমার নিচে, তাহলে তারা কিভাবে আপনাদের এই কঠিন শব্দগুলো হোম কোয়ারেন্টাইন, তারপরে মাস্ক, আইসোলেশন, এই শব্দগুলোর অর্থ বুঝবে? এটা আপনার কাছে আমার প্রশ্ন, আপনি একটু বলে যাবেন। তারপর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনি বলছেন সরকারের কোনো দোষ নাই, প্রশাসন যা খুশি তাই করে। আসলে আমি মাঝে মাঝে অবাক হই, সরকারের যে নেতৃবৃন্দই কোনো অকারেন্স করে সাথে সাথে আপনারা বলেন এটা সরকার দায় নিতে পারে না, ব্যক্তির দায় সরকার নেয় না, আজকে আবার বললেন প্রশাসনের দায় সরকার না, যে যার ব্যক্তিগত ভাবে পড়ে। আমি তো টেনশনে থাকি যে কবে আপনারা আবার বলে ফেলেন যে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কেউ না, কারণ যখনই আপনারা সমস্যায় পড়েন তখনই বলেন যে এই ব্যক্তি দলের কেউ না। তারপরে আর একটা কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী যদি এটা নিয়ন্ত্রণ নাই করবে তাহলে প্রশাসনের কি দায় পড়েছে যে 29 তারিখের ভোট কেটে 29 তারিখ রাতে প্রশাসন ব্যালট বাক্সে ভরে রাখবে? আপনারা বলেন সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিছে প্রশাসন, এটা কি প্রশাসনের কোনো ছেঁকা পড়ছে? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার পর থেকে তো ভোট দিয়ে ব্যালট বাক্স ভরা তো প্রশাসনের দায়িত্ব না,
কিন্তু আমরা দেখলাম যে 29 তারিখে, 30 তারিখের ভোট, 29 তারিখ কেটে ব্যালট বাক্স ভরে দিচ্ছে এই প্রশাসন। তাহলে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এটা হস্তক্ষেপ করছে না, এই দাবিটি আপনারা কিভাবে কিভাবে করতে পারেন সেটা আমার বোধগম্য নয়। সারা জীবন শুনেছি যে বাস পুড়লে বাসের মালিক মামলা করে, কিন্তু এখন দেখি বাস পুড়ছে, বাসের মালিক জানে না যে 45 জনকে আসামি করে মামলা হয়েছে, বাদী হচ্ছে পুলিশ। হ্যাঁ, বাসের মালিক জানে না যে বাদী কারা বিবাদী কারা। তো সেক্ষেত্রে আপনারা সর্বসময় প্রশাসনকে ব্যবহার করছেন, নির্বাচন কমিশন কে ব্যবহার করছেন, সর্বস্তরের প্রশাসন নির্বাহী বিভাগকে আপনারা কুক্ষিগত করে রাখতেছেন, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে গণতন্ত্র এখন হুমকির মুখে। সর্বোপরি আমি যেটা বলতে চাই যে প্রশাসন, পুলিশ প্রশাসন হচ্ছে জনগণের সেবক এবং সর্বোপরি জনগণের বন্ধু। মানুষ বিপদে পড়লে দৌড়ায় থানায় চলে যায়, আর এখন যদি কেউ থানার পাশ থেকেও যায়, ওখান থেকে জোরে হাঁটে যে না ওখানে যাওয়া যাবে না, কারণ আমরা প্রদীপদের মতো ওসিদের দেখেছি বাংলাদেশের প্রেক্ষাপটে। আমরা এই গত পরশু দিনের নিউজ যে 4 জন র‍্যাব সদস্য ছিনতাই করে কি যেন ওই যে কিডন্যাপ কিডন্যাপ করে মুক্তি পৌঁছেছে, তারপরে সেই যার ওয়াইফের কাছে মুক্তি পৌঁছেছে, তিনি যখন টাকা দিতে যাবে তখন পুলিশ নিয়ে গিয়ে তাদেরকে ধরা হয়েছে। আমরা দেখেছি যে নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছে, কিভাবে টাকার বিনিময়ে 7 জনকে মেরে কে নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে টাকার বিনিময়ে। এই লাগামহীন প্রশাসন, এরপরও আপনারা বলবেন যে এই জন্য সরকার দায়ী না, এটা আপনাদের কথা যে সরকার দায়ী না। আসল কথা হচ্ছে যে যত বিচার মানি তাল গাছটা আমার, বাংলাদেশের যত যা কিছুই ঘটে যাক আপনারা বলেন সরকার ঠিক আছে, আপনারা বলেন, আপনি বলেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, কি বলেন আপনারা, এত উন্নয়ন কেন দেখান? আসলে উন্নয়ন কি কারো বাবার টাকায় হয় বা কারো শ্বশুর বাড়ির যৌতুকের টাকায় হয়? মোটেই না, উন্নয়ন হয় দেশের জনগণের টাকায়। এটা নিয়ে আপনাদের এত বাহাদুরের কি আছে? উন্নয়নের সংজ্ঞা কি? উন্নয়নের সংজ্ঞা হচ্ছে গণতন্ত্রের সংজ্ঞার মতো, সেটা হচ্ছে জনগণের টাকায় জনগণের জন্য জনগণের দ্বারা পরিচালিত কাজকে উন্নয়ন বলে, এবং সরকারের দায়িত্ব হচ্ছে সেই উন্নয়ন ঠিকভাবে হচ্ছে কিনা, এই জন্য সরকারকে ভোট দিয়ে সংসদে পাঠানো হয় সে উন্নয়ন তদারকি করানোর জন্য। কিন্তু আপনারা এমন ভাব করেন মনে হয় যেন আপনারা বাবার বাড়ির জমি বিক্রি করে এনে উন্নয়ন করেন, আপনারা শ্বশুর বাড়ি থেকে যৌতুক এনে উন্নয়ন করেন, মানে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি? না, এটা বাংলাদেশের জনগণের টাকায় হয়েছে, তাও তো আপনারা 2 নম্বরই করেন। 12,000 কোটি টাকার পদ্মা সেতু আপনারা অর্ধশত কোটি টাকায় সমাপ্ত করতে পারেন না, জনগণের টাকা আপনারা চুষে খাচ্ছেন, আর সেই উন্নয়নের বুলি আপনারা দিয়ে যাচ্ছেন। বাংলাদেশের জনগণের টাকায় যে সড়ক হচ্ছে, সেতু হচ্ছে, সেই সেতুর মধ্যে রড নাই, থাকে বাঁশ। ধন্যবাদ ভাইয়া, পরে আবার শর্ট করে। ধন্যবাদ ধন্যবাদ ফাতিমা তুজ আপনাকে। আন্টি, আপনি পদ্মা সেতু নিয়ে একটা বইও লিখেছেন, এই বই এবারের বই মেলায় যেটি আপনারা রিলিজও করেছেন, মাশাআল্লাহ। আন্টি আন্টি তো পদ্মা সেতুই ওনার ছিল শেষ কিউ, আপনি ওনার প্রশ্নের উত্তরগুলো দিবেন দয়া করে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওই যে বলে না, কথায় আছে না যে মন গড়া কথা নিজে না পাল নিজেরই নিজে ছুরি ঘায় দিয়ে মারে, সেই রকম কথা বললো ফাতেমাতুজ জোহরা আর কি। মানে ওই মানে পারতেছে না তো কিছু বল করতে বা কিছু ইয়ে করতে। এই করোনাকালীন সময় বিএনপির কোন নেতা ছিল মাঠে? বড় বড় বুলি মারে যে, বড় বড় বুলি যে ছড়ে, ওদের সময় কি উন্নয়নটা হয়েছে দেখাক তো একটা হিসাব করে, যে আমাদের সময় এই উন্নয়নটা হয়েছে? বড় বড় কথা বলতে পারে, মুখ থাকলে বড় কথা বলা যায়, দুটা ঠোঁট দিয়েছে আর মুখ দিয়েছে আর জিব্বা দিয়েছে কথা বলার জন্য, চোখ দিয়ে তাকায় তাকায় দেখবে। বোর্ড যে চুরি হয়েছে বললো, নিজের চোখে দেখেছে কেউ যে বোর্ড চুরি হয়েছে রাত্রে অন্ধ করে? দেখেনি, তাহলে কেন বলবে বোর্ড চুরি হয়েছে? কি করেছে আওয়ামী লীগের নেতারা গত 5 বছরে বা 10 বছরে? এই আওয়ামী লীগের সরকার থাকা অবস্থায় যা যা কাজ করেছে, বিএনপির লোক তো আমরা একটাও দেখি না, ওনার দলের লোক তো আমরা একটাও দেখি না রাস্তাঘাটে কাউকে মাস্ক পরাতে, কাউকে ত্রাণ দিতে, তাও কাউকে কিছু করতে তো আমরা দেখিনি মাঠে ঘাটে। আর এখন তো কেউ নাই, সব তো মরে সাবারই হয়ে গেছে, এখন তার বলে লাভ নেই কোনো নেতার কথা, কেউই তো নাই। ওই মির্জা ফখরুল ছাড়া আর কে আছে বিএনপিতে? কেউ তো নাই। 18 কোটি মানুষ নাকি ওনাদের, বললো তো যে 18+ হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের, আর 18 হচ্ছে ওনার নেত্রীর জন্য দোয়া করছে। তো ওনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে 18 কোটি মানুষ দোয়া করছে নেত্রীর জন্য, খালেদা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে 18 কোটি মানুষ। তার মানে আমরা জনগণ ভালো, এটা স্বীকার করেছে সে, আমরা মানুষ জনগণ ভালো বলি 18 কোটি মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে, এবং সেই দোয়ায় হয়তো উনি সুস্থ হয়ে ফিরে আসবেন। কিন্তু সেখানে উনি বলছেন যে 18 কোটির প্লাস যেগুলো সেগুলো শুধুমাত্র আমাদের সরকারের মানুষ। তা আমরা তো নাই দেশ, আমরা জিরো, আমরা তাহলে এখন জিরো,
জিরোতে আছে, সব ওনাদেরই মানুষ। 18 কোটি মানুষ বিএনপি করছে, ওনার দলের লোক। ওনারা তো থাকা অবস্থায় একটা ব্রিজ করতে পারলো না, একটা ফ্লাইওভার করতে পারলো না, পদ্মা সেতু নাম নেওয়া তো ওনাদের জন্য হারাম। ওনারা মুখে নেয় কিভাবে পদ্মা সেতুর নাম? ওনারা কিছু করতে পেরেছে? বিভিন্ন দুর্নীতি উমুক সুমুক কইরা পদ্মা সেতুটাকে বন্ধ করার জন্য এমন কোনো কুচক্র মহল নাই ওনাদের দলের যে এটা বন্ধ করার জন্য কারসাজি করে নাই। বাট আমাদের নেত্রী যার নাম হয়েছে মাদার অফ হিউম্যানিটি, উনি কিন্তু দেখিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু সুকন্যা যে উনি সব পারে। শি ক্যান ডু এভরিথিং, শি ক্যান ডু এভরিথিং। বাংলাদেশে যদি তুমি এখন আসো সুষমায়, তুমি থাকো এখন কোথায়? প্যারিসে। তুমি বাংলাদেশে এসে দেখো যে বাংলাদেশে কোন উন্নয়নটা বাকি আছে, সমস্ত উন্নয়ন হয়েছে। আমরা আমি কিন্তু বলেছি দুর্নীতি আছে, যারা দুর্নীতি করছে আওয়ামী লীগের লোকরা যারা দুর্নীতি করছে তাদেরকে কিন্তু ধরা হচ্ছে, জেল দেওয়া হচ্ছে প্রত্যেকটা পদক্ষেপে। আমি যদি অন্যায় করি অবশ্যই আমাকেও ধরবে, আমাকেও ছাড় দিবে না। কিন্তু উনি যে কথাগুলি বললেন ফাতেমা জোহরা, কোনোটার সাথে এগুলো সব মন গড়া কথা। উনি যা বলেছেন প্রত্যেকটা কথা হচ্ছে মন গড়া কথা। উনারা কি করেছেন? উনারা ওই আপনারা দেখেন নাই, তোমরা দেখো নাই যে ইয়ের মধ্যে ওই যে কারেন্টের খাম্বাগুলি যে ভাসা ভাসা গেছে গা, তারেক যে কিসের মামলা খাইছে জানে না উনি? কিসের মামলা খাইছে? পলাতক, পলাতক আসামি হয় কেন? পলা যায় কেন? ফেরারি আসামি হয় কেন? বাসে আগুন লাগে কি আমরা লাগাই? তারাই তো লাগাচ্ছে। বিভিন্ন এই যে জামাত শিবির কারা তৈরি করতেছে, তাদেরকে ইয়ে দিচ্ছে কারা, শেল্টার দিচ্ছে কারা? তারাই তো দিচ্ছে। তারা নিজেরা পারতেছে না দেখে বিভিন্ন ভাবে মানুষকে রাস্তাঘাটে নামিয়ে সরকারকে ভাবমূর্তি নষ্ট করার জন্য, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লাগছে। এই যে আমি যদি কিছু নাম বলি, তুমি যেখানে আছো সেখানে আছে কোন এক সাংবাদিক, এই যে আমাদের যে একটা নিউজ হলো কি নাম ভুলে গেছে নামগুলি আমি, লন্ডনে একজন আছেন সাংবাদিক ইলিয়াস, তারপরে আছেন হচ্ছে যে দাড়িওয়ালা একটা লোক কনক সারোয়ার, কনক সারোয়ার ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে আরো যারা আছেন, তারা কি দেশে জন্মগ্রহণ করেনি? তাদের রক্ত কি দেশের রক্ত না? তাদের লজ্জা করা উচিত যে তারা লাইভে এসে যেসব আজে বাজে কথা বলে, সরকার কিনে কথা বলে। তাদের বাপ মা কি দেশে নাই? তাদের রক্ত কি দেশে নাই? এই দেশের রক্ত কি তাদের শরীরে বয়ে যায়নি? তাহলে কেন তারা দেশকে অপমান করবে? কেন তারা এই বঙ্গবন্ধুর সোনার দেশ নিয়ে কথা বলবে? তাদের লজ্জা হওয়া উচিত যে আজকে আমরা কারো কাছে ভিখারি না, আমাদের নিজস্ব অর্থায়নে জনগণের টাকায়। হ্যাঁ, আমি ফাতেমা জোহরার সাথে একমত, আমরা জনগণের টাকায় আমরা উন্নয়ন করছি। সেই উন্নয়নটা তো তারা করতে পারে নাই। তারা করেছে? কখনই করে নাই। এই যে গারা গালি দিচ্ছে কুত্তা লেগ, তার 14 গোষ্ঠী কুত্তা, এই জন্য মানুষকে গালি দেয়। মানুষকে গালি দেওয়া ঠিক না। তারা কি উন্নয়ন চোখে দেখছে না? দেখছে। করোনাকালীন সময়ে প্রথম ধাপে সরকার যে পদক্ষেপ নিচ্ছে, এটা সারা বিশ্বের মধ্যে কিন্তু একটা উদাহরণস্বরূপ হয়ে আছে যেভাবে কন্ট্রোল করেছে। বিএনপি হলে কি করতো? লুটপাট করে গেত। হ্যাঁ, আমাদের যে লুটপাট হয় না তা কিন্তু না, আমরা অস্বীকার করছি না যে লুটপাট হয়নি, কিন্তু কন্ট্রোল যেভাবে করেছে সরকার প্রধান, সেটা কিন্তু মিরাকেল। সবাই স্বীকার করেছে যে কন্ট্রোল করেছে। হ্যাঁ, আমরা এখন জনগণ, আমি সব জনগণকে খারাপ বলি না, ফাতেমা জোহরা যেটা বলো যে আমি সমস্ত জনগণকে খারাপ বলি না, আমি বলছি কিছু জনগণ যারা অবাধ্য তাদেরকে বাধ্যতায় আনা যাচ্ছে না, তারা বাধ্য হচ্ছে না, পুলিশ প্রশাসন পারছে না তাদেরকে বাধ্য করতে। তারা মাস্কবিহীন, মাস্ক পরে মাস্ক পরা পরা নাকের নিচে দিয়ে রাখে, আরে নাক মাস্ক পরে এইভাবে, নাক পরে এইভাবে, তো সেই জনগণকে কি আমি বলবো ভদ্র জনগণ? অবশ্যই না। আমরা মরতেছি তো জনগণের জন্য, আমাদের পরিবার আমরা একটা একটার পর একটা হারাচ্ছি, আমাদের কত মন্ত্রী এমপি চলে যাচ্ছে আমাদের কাছ থেকে, আমরা এমনি টেনশনে আছে যে আমাদের দেশের কি অবস্থা হবে। আমাদের আমার আমার এলাকার খসরু ভাই মারা গেলেন, আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী ছিলেন, উনি কত ভালো ভালো কাজ করে গেছেন। আমরা আছি এমনি ওনাদেরকে নিয়ে টেনশনে যে এতগুলি পদ খালি হয়ে যাচ্ছে, ওদের ওই জায়গাগুলো আমরা ফিল আপ করবো কীভাবে, দেশকে আমরা কন্ট্রোল করবো কীভাবে? আমরা তো এখন ঝগড়া করবো না। ওনারা যদি ভালোই হতেন, বেগম খালেদা জিয়া যদি ভালোই হতেন, আর এক আরো যারা দল দলীয়ভাবে আছেন, দল নিয়ে লাড়াচাড়া করছেন, লাফালাফি করছেন, তাদের বোঝা উচিত যে আমরা দেশকে কিভাবে রক্ষা করবো এই মুহূর্তে, কিভাবে মানুষগুলিকে বাঁচিয়ে রাখবো, সেই জিনিসটা চিন্তা করা উচিত তাদের। তাদের কিন্তু এখন এই মুহূর্তে কে কোনটা চুরি করছে, কে কি করেছে, সেটা চিন্তা করে লাভ নেই তাদের। বিএনপিকে আমি আজ পর্যন্ত দেখিনি কাউকে ত্রাণ দিতে, বিএনপিকে দেখিনি রাস্তায় নেমে কাউকে মাস্ক পরাতে, বিএনপিকে দেখিনি কারোর জন্য ভালো কথা বলতে। আমি তো কাউকে রাস্তায় দেখি নাই। সুষমা দেখেছো তুমি কোথাও লাইবে যে বিএনপিটা কাজ করছে? দেখোনি, কেউ দেখেনি। তো আমরা কি বলবো, তাদের কোনো কৃতিত্ব আছে বাংলাদেশের জন্য? কোনো কৃতিত্ব নাই। তারা ব্যানিশ হয়ে গেছে, তারা এক টোটালি ব্যানিশ, তারা আর কোনোদিন জীবিত হবে না, ব্যানিশ হয়ে গেছে। আপনার শেষ?
আমার শেষ, আমার আর মনে নাই ফাতেমা তুজোহরা কি কি প্রশ্ন করেছিল, যাই হোক, যেগুলো আছে সেগুলি বললাম। যাক আমরা আবার আসি। ফাতেমা তুজোহরা, আপনাকে তো আন্টি বুঝাই দিল যে যে কোন কোন ব্যাপারে আপনি যে অভিযোগ গুলো করেছেন। প্রথমত আন্টি একটা ব্যাপার বলেছেন, আপনি ভিত্তিহীন কথা বলেছেন, মন গড়া কথা বলেছেন, মানে এর সাথে বাস্তবতার কোনো কোনো অস্তিত্ব নাই, বাংলাদেশ এরকম হচ্ছে না। প্রশাসনের ব্যাপারে আপনি ব্লেম করেছেন, আপনি বিএনপির কর্মী হিসেবে যে বিএনপি কে প্রেজেন্ট করেছেন সেখানে আন্টি ভেটো দিয়েছে, সরাসরি বলছে আজকে যে বিএনপি কে আপনি রিপ্রেজেন্ট করেছেন সেই বিএনপি কে কোথাও বাংলাদেশের মানুষ দেখছে না। বাংলাদেশের মানুষের এমন বিপদে বিএনপির আজকে অস্তিত্ব নাই, কি বলবেন ফাতেমা তুজোহরা? জি, আমি ওনার কথা জবাবে বলতে চাই যে উনি বলছেন ভোট চুরি কেউ চোখে দেখে নাই। কিন্তু আমি ওনাকে কোশ্চেন করছি, উনি কি ভোট দিয়েছিলেন? আমার মনে হয় না উনি ভোট দিতে পারবে। আর যদি দিয়ে থাকেন তাহলে নিজেরটা দেন নাই, 200-300 অন্যেরটাও দিয়েছেন। যদি আওয়ামী লীগের নেত্রী হিসেবে ভোট দিয়ে থাকেন তার মানে 200-300 অন্যেরটাও দিয়েছেন, কিন্তু জনগণ হিসেবে উনি ভোট দিতে পারেননি। আর সবচেয়ে বড় কথা বলতে চাচ্ছি যে খুলনা এক আসনে আপনি দেখেছেন যে 2018 সালে নির্বাচনের পরে যে বাংলা ট্রিবিউন ও দৈনিক ঢাকা ট্রিবিউনের একজন খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন, উনি কোট আনকোট দিয়ে প্রমাণ দিয়ে একটি নিউজ করেছিলেন যে খুলনা এক আসনে মোট যে ভোট সেই ভোটের চেয়ে 22,000 বেশি ভোট বেশি কাস্ট হয়েছে। এই নিউজটা করার পরে আমরা কি দেখেছিলাম যে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে 25, 31, 33, 35 ধারা মোতাবেক তাকে গ্রেফতার করে মাসের পর মাস তাকে কারাভোগ করতে হয়েছিল। তো সেক্ষেত্রে ওনারা তো জোর করে দমন করে মানুষের সত্যটাকে মিথ্যা প্রমাণ করতে চান। সেক্ষেত্রে বাংলাদেশের জনগণ জানে ওনাদের কথা বলে আর লাভ নেই যে নির্বাচন সুষ্ঠু হয়েছিল কি না। আর উনি এটা বলেছেন যে আমরা করোনার সময় মাঠে ছিলাম কিনা উনি দেখে নাই, বা ওনাদের নেতা দেখার কথাও না, কারণ ওনারা দেখবেন কিভাবে, ওনাদের চোখ ছিল তখন সরকারের ত্রাণের দিকে, কোথা থেকে চাল আসে, কোথা থেকে ডাল আসে, কোথা থেকে তেল আসে, কোথা থেকে মোবাইলে 1,000 টাকা আসবে, সেখানে 11টা নাম দিতে হবে। ওনারা সেই চুরির কাজে ব্যস্ত ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরা যে মাঠে ছিল সেটা তো তাদের দেখার কথা না, চোখ তো আর দুইটা, একদিকে ঘুরলে সেদিকেই যায়, তো চুরির দিকে ছিল। তারপর উনি একটা খুব অফেন্সিভ কথা বললেন যে কেউ নাই তো, সব মরে শেষ। আপনাদের কি ধারণা আপনারা ক্রস ফায়ার দিয়ে গুম করে বিএনপির যত হাজার হাজার নেতাকর্মীকে মেরে ফেলেছেন তাতেই বিএনপি শেষ হয়ে গেছে? যদি সেটাই হয় তাহলে বিএনপি কে এত ভয় পান কেন? ঘুমের ঘুরেও তো বিএনপি দেখলে আপনারা ভয় পান। আপনাদের নেতা সেদিনকে বললো যে বিএনপি করোনার চাইতেও ভয়াবহ, বিএনপি না থাকলে বিএনপি কে এত ভয় পান কেন? আপনাদের নেতা ওবায়দুল কাদের তো বিএনপি তথ্য উপদেষ্টার মতো, বিএনপি সকালে এইটা করছে, বিএনপি সকালে ওইটা করছে, রাহুল কবির রেজভী সাহেব লঙ্গি পর্যায়ে বিবৃতি দিচ্ছে, মাইক ঠিক হয় নাই, এইসব নিয়েই তো ব্যস্ত। এত বিএনপি নিয়ে আপনাদের মাথা ব্যথা কেন? যদি বিএনপি যদি বিলীন হয়েই যায়। তারপর আর একটা কথা বলেছেন যে জনগণ ভালো তাই খালেদা জিয়ার জন্য দোয়া করে, আর কি আপনারা জিরো। হ্যাঁ, আপনার মুখ দিয়ে সত্য কথাটা বেশ আসলেই আপনারা জিরো। জনগণ আপনাদের সাথে আছে কি নাই সেটা যদি পরখ করতে হয় তাহলে সাহস করে স্বচ্ছ ব্যালট বাক্স আর স্বচ্ছ ব্যালট পেপার মানে সিল ছাড়া ব্যালট পেপার হাতে দিয়ে দেখেন যে জনগণ, আমি যে বলেছি যে 18 কোটি জনগণ খালেদা জিয়ার জন্য দোয়া করে সেটা সত্য বলেছি না মিথ্যা বলেছি সেটা প্রমাণ করেন, সাহস করে ভোট দেন। কিন্তু সেই সাহস আপনাদের হবে না, কারণ আপনাদের সব কথা হচ্ছে বুলি। আর আপনি বললেন জনাব তারেক রহমান দুর্নীতিবাজ, তারেক রহমান যদি দুর্নীতিবাজী হয় তাহলে বিচারপতি মোতাহার হোসেন এখন দেশের বাইরে কেন? সে খাম্বা দুর্নীতি করেছে এটা আপনি বলেছেন, তাহলে আপনাদের পর্দা দুর্নীতি তো আকাশ ছুঁই ছুঁই, আপনাদের বালিশ দুর্নীতি তো সারা বিশ্ববাসী তাকিয়ে আছে। আর কয়েকদিন পর আপনার যে আপনার যেভাবে বলেছেন নির্বাচন কমিশনার যে আমেরিকা থেকে লোকজন আসবে নির্বাচন দেখতে বাংলাদেশে, তেমনি আগামীতে যেমন মানুষ মিশরে যায় পিরামিড দেখতে, তেমনি বাংলাদেশে মানুষ আসবে শেয়ার বাজার দেখতে, তেমনি বাংলাদেশে মানুষ আসবে বাংলাদেশ ব্যাংক দেখতে, তেমনি বাংলাদেশে মানুষ আসবে পদ্মা সেতু দেখতে, যে 12,000 কোটির প্রকল্প, 12,000 কোটি টাকার প্রকল্পের মধ্যে অর্ধশত কোটি টাকা কিভাবে আপনারা ঢুকাইলেন সেটা দেখার জন্য বাংলাদেশের জনগণ আসবে, বিদেশিরা আসবে সেই আপনাদের উন্নয়ন দেখতে। আপনাদের উন্নয়ন আমরা দেখেছি যে জালুকাটিতে কাঠের নৌকার ধাক্কায় আপনাদের ব্রিজ পড়ে যায়, আমরা দেখেছি যে ওই নারায়ণগঞ্জ গাজীপুরে একটা ব্রিজে উঠতে গেলে 22 ফুট মই দিয়ে ব্রিজে উঠতে হয়, এই হচ্ছে আপনাদের উন্নয়ন। কুষ্টিয়ার মেডিকেল কলেজ উদ্বোধনের আগে ভেঙে পড়ে, আপনারা যে গৃহহীনদের যে বাড়ি দিচ্ছেন সেগুলো উদ্বোধনের আগে
ভেঙে পড়ছে, এই হচ্ছে আপনাদের উন্নয়ন। আপনারা জনগণের টাকা লুটে পুটে খাচ্ছেন আর শুধু মুখ থেকে বলেন উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি বলেছেন যে আপনারা করোনা মোকাবেলা করছেন, যেটা বিশ্বের দরবারে উদাহরণ। হ্যাঁ উদাহরণ কেন সেটা আমি বলি, কারণ বিশ্বের প্রায় 200 দেশে করোনা আক্রান্ত হয়েছে, কিন্তু বাংলাদেশের মতো ভুয়া রিপোর্ট দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের নাম কেউ স্বর্ণাক্ষরে লিখতে পারেনি, যেটা আপনারা লিখেছেন যে বাংলাদেশ হচ্ছে ভুয়া করোনা সার্টিফিকেট ভুয়া দেয়। আপনারা প্রবাসী ভাই বোনদেরকে বিশ্বের দরবারে অপমানিত করছেন, যারা প্রবাসী তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না যে বাংলাদেশ দুর্নীতিবাজ, তারা করোনার ভুয়া সার্টিফিকেট দেয়। আপনারা এইভাবে করোনা মোকাবেলা করছেন। এখন বাংলাদেশে 100 লোক মারা যাচ্ছে, 7,000-8,000 শনাক্ত হচ্ছে, এই এই সামান্য শনাক্ত সামান্য মারা যাচ্ছে, তা আইসোলেশন দিতে পারছেন না, আপনারা ভেন্টিলেশন দিতে পারছেন না, অক্সিজেন দিতে পারছেন না, অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে স্বজনরা দৌড়াচ্ছে, আপনারা 31 কোটি টাকার হাসপাতাল উধাও করে দিচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের লজ্জা হওয়া উচিত যে আপনারা এতটা পরিমাণে দুর্নীতি করছেন, তারপরেও আপনারা বলতেছেন যে আপনারা কিছুই করেন নাই। আর প্রশাসনের কথা বলবো যে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে যে পরিমাণ মামলা, 1 লক্ষ মামলা, 30 লক্ষ আসামি, সেক্ষেত্রে এবং হাজার হাজার নেতাকর্মীকে গুম গুম করা হয়েছে। আপনি করোনার সময় বিএনপি নেতাকর্মী দেখেন নাই? আপনি পল্টন অফিসে আমাদের ওখানে মনিটরিং সেল ছিল, কত জেলায় কত নেতা কর্মী ত্রাণ দিচ্ছে, এবং জনাব তারেক রহমান সে নিজে সেটা ওখান থেকে মনিটরিং করেছে। আমরা প্রায় 22 লক্ষ পরিবারকে ত্রাণের আওতায় এনেছি। আপনারা কি করেছেন? আপনাদের পার্টি অফিসে কি এই ধরনের মনিটরিং সেল বা এই ধরনের কোনো কার্যক্রম ছিল? ছিল না। আপনাদের আমরা দেখেছি যে কি তিরান হাতে দিয়ে ছবি তুলে আবার তিরান রেখে দিয়েছেন, এটাও আপনাদের মানে ইতিহাস আছে। আমি আপনাকে দেখেছি যে একটা ফেসবুকে একটা পিকচার ভাইরাল হয়েছিল যে আপনি দুইটা বাচ্চাকে সহযোগিতা করবেন ছবি তুলে, তারপর আর সহযোগিতা করেননি, একটি সংস্থা তাদেরকে সহযোগিতা করেছে। তা আমরা তো এই ধরনের কাজ তো করি নাই রে ভাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরটা তো মিডিয়া প্রচার করে না, কারণ মূলধারার মিডিয়া আমাদেরটা প্রচার করে না। আপনি বলেছেন যে আমরা জামাতকে শেল্টার দেই, আমরা জামাতকে শেল্টার দেই, জামাতকে তো শেল্টার আপনি দেন। আপনার জয়যাত্রা চ্যানেলের যত স্টাফ সব তো জামাতের, দিগন্ত টিভি থেকে যারা চাকরিচ্যুত হয়েছে সবাই জয়যাত্রা টেলিভিশনে চাকরি করছে, তাহলে জামাতকে শেল্টার আমরা দেই কিভাবে? জামাতের সাথে আপনাদের নেত্রী 1986 সালে জাতীয় বেইমান হয়ে নির্বাচনে গেছে, 1996 সালে বিএনপির বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করেছেন, সেই সময় সমস্যা হয় নাই, সেই সময় জামাত ছিল সঙ্গী, আর এখন আমাদের সাথে জামাত, এখন জামাত জঙ্গি। মানে যখন যেভাবে খুশি আপনারা সেইভাবে শুধু ব্যবহার করেন। স্বীকার কিন্তু করলো, ওই যে ফটকা সাক্ষী ফটকা দেয় বললো না, জামাত তাদের সঙ্গে আছে, সে কিন্তু স্বীকার করলো লাস্ট মোমেন্টে। দুইটা কেন স্বীকার করবো না? জামাত আমাদের জোটে আছে, এটা তো শিওর। সুষমা এখানে স্বীকার করবো না কেন? মিউট করো, মিউট করা, মিউট করা, মিউট করা। আন্টি আপনি আপনি শুরু করেন। ফাতেমা ফাতেমা যেটুকু বললো আপনি পয়েন্ট তো নোট করেছেন, অনেকগুলো ব্লেম ফাতেমা। আমি 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 পয়েন্ট নোট করার সময় আমার ওই আমি পয়েন্ট নোট করিনি, আমি যেটা যেটা মনে আছে সেটার উত্তরই করব। আপনাকে সরাসরি ব্লেম করলো আন্টি, যে জামায়াতের প্রসঙ্গে যখন আসলো উনি বলল যে দিগন্ত টিভির প্রায় সব স্টাফ আপনি নিয়ে নিয়েছেন, উনি বলল জামায়াতকে আপনি প্রমোট করছেন। ওই ফাতেমা তো জোহরা সহ তার দল এসে তো ইনকোয়ারি করেছে যে আমার এখানে জামাতের লোক আছে, কোন চ্যানেল যদি মালিক যদি জামাত হয় তাহলে কি সেই চ্যানেলে কি সব জামাতই থাকে? আমি হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগ করি, তাহলে আমার এখানে জামাত চাকরি করে কিভাবে? তার প্রশ্ন তাকে উত্তর আমি জবাব দিলাম, সে বলুক তাহলে আমার এখানে জামাত চাকরি করে কিভাবে? আমি তো আওয়ামী লীগ করি। তো দিগন্ত টিভির মালিক যদি জামাতের জামাতের হয়ে থাকে তাহলে সেইখানে কি সব জামাতের লোক ছিল? পুরাই একটা মানে ইলটারাল উত্তর করলো সে, নাম্বার ওয়ান। নাম্বার টু, দুই বাচ্চার কথা আমি ক্লিয়ার করে নিই, দুইটা বাচ্চা ছিল রংপুরের ঢাকা মেডিকেলে, আমার জয়যাত্রা ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি গিয়েছিল একবার, একবার না, সেখানকার বোর্ড মিটিংয়ে বলা হয়েছে বাচ্চা দুটাকে অপারেশন করলে তারা মারা যেতে পারে। সেই বাচ্চা দুটাকে অপারেশন করে আমি কেন মৃত্যুর মুখে ঠেলে দেবো? এই কাজটা আমি কখনই করতে পারি না একজন মা হয়ে। বাচ্চা জীবিত অবস্থা যত ল্যাংড়া লুড়া খোড়া হোক না কেন, বাবা মা কিন্তু সেখানেই শান্তি। আমি যদি সেই দুইটা বাচ্চাকে অপারেশন করার দায়িত্ব নিয়ে অপারেশন করার সময় মারা যেত, সেই দায়ভার কি ফাতেমা তাজ্জোহরা নিত না তার দলের বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া নিত? অবশ্যই নিত না। বড় বড় কথা বলতে মানে ট্যাক্স লাগে না, টাকা দিতে হয় না, বড় বড় কথা বলাই যায়, বড় বড় কথা বলার মতো বড় বড় কাজ করে দেখাতে হয়। উনি বলছে বিএনপি কে ভয় পায়, আমাদের নেতা বলেছেন, আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন যে আমাদের নেতা ভয় পায়। ভয় বলেছে কোনটা?
লুঙ্গি পরা তাকায় থাকে না, দেখায় যে তোমরা কি শিক্ষিত মানুষ, লুঙ্গি পরে এসে মিটিং এ মিটিং করো, সেই লুঙ্গি পরা লোক দিয়ে কি দেশ পরিচালনা করা যায়, সেই অর্থে দেখে বলেছে। আর ভয় কিসে বলছে? ভয় বলছে আমরা তো ভয় পাই না। আন্টি মাওলানা ভাসানিও তো লুঙ্গি পরতো, লুঙ্গি পরে দেশ পরিচালনা করবে, এটা তো, এটা তো এখন তো মডার্ন দেশ, ডিজিটাল যুগ, এখন তো এটা সম্ভব না। মাওলানা ভাসানির আমল শেষ, এখন এখন ডিজিটাল যুগ, তুমি কি লুঙ্গি পরে হাঁটতে পারবা সুষমা শরীফ? না, আমি লুঙ্গি পারবো না, লুঙ্গি পরেই শো করতেছি আন্টি, এই যে লুঙ্গি পরে, লুঙ্গি 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 পরা বাংলাদেশের ঐতিহ্য, দেখার কিছু নেই, লুঙ্গি সবাই বাসায় পরে, তুমি আরামায়েশ করে এখন বাসায় বসে আছো যেন লুঙ্গি পরছো। বেগম খালেদা জিয়া তো চুলগুলি যে ফুলাইয়া একটা ঘোমটা পরে, সেই ঘোমটার কোনো মানেই আছে? ওই ঘোমটা পরার কোনো দরকার নেই তো? ফাতেমাদের জোহরার মতো ঘোমটাটা পরে আসুক না আমাদের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, সেভাবে তো পরে না, চুলটা ফুলাইয়া ভুরুটাকে চিকুন করে আমাদের নেতৃত্ব সেটা করে না, চুল ফোলায় চুল মাথায় নেয় চুল, চুলটা এরকম করে ফুলায় রাখার দরকারটা কি? বড় বড় কথা বলা যায়, ঠিক আছে, আমাদের নেতারা, আমরা বলি না যে আমাদের সব নেতা ভালো, আমরা কিন্তু বলি না যে আমাদের সব সকল দলের, আমাদের দলের সকল নেতারা যে ভালো আমি কিন্তু বলি নাই, সেখানে দুর্নীতিবাদ আছে, অনেকে ধরেছে, অনেকে বিদেশে, তাদের শুধু দলের লোক তো না, আমাদের আমাদের নীতিতে লোকে অনেকে দেশচ্যুত হয়েছে, ওনাদের, ওনারা তো এখন অনুপ্রবেশ করেছে আমাদের ভিতরে, বিএনপির বহু নেতা আছে আওয়ামী লীগকে ভাঙ্গাইয়া খাইয়া আইসা ঢুকছে, যে আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগ করি, দুনিয়ার প্রমাণে যদি নিয়ে আওয়ামী লীগের ভিতরে অনুপ্রবেশ করেছে, অনুপ্রবেশ করে না, অস্বীকার করতে পারবে? করেছে, কেউ নাই বিএনপিতে, কেউ নাই, একটু আগে বলেছে কেউ নেই, ওই দুই একটা আছে বড় বড় কথা বলবে, কয়েকজনকে চিনি খুব বড় বড় কথা বলে, কিন্তু সাহস নেই, সাহস তো সাহস থাকতে হয়, ঠিক আছে, কথা বললেই হবে না, সাহস করে মাঠে আসুক না। আর ভোট চুরির কথা কি বলছে? ভোট সুস্থভাবে হয়েছে, আমি নিজে ভোট দিয়েছি, আমার হাজবেন্ড ভোট দিয়েছে, আমার ছেলে ভোট দিয়েছে, আমার মেয়ে ভোট দিয়েছে, আমার ছেলের বউ ভোট দিয়েছে, সবাই আমরা ভোট দিয়েছি, ভোট চুরি হয় কোথায় বলছে? দেখেছে চোখে? দেখেনি, অন্ধকারে ভোট চুরি হয় কিভাবে? ওনারা যে অ্যাটাক করতো, ওনারা অ্যাটাক করতে পারে না, দেখতে পারে না যে ভোট চুরি হয়েছে? আর আমাদের দেশ, আমাদের দেশ, আমি একটা কথা বলিনি, আমাদের দেশ হচ্ছে কি, ঘরের বউ ভালো লাগে না, পরের বউ ভালো লাগে, এটা কিন্তু চিরাচরিত সত্য কথা যে ঘরের বউ ভালো লাগে না, পরের বউ ভালো লাগে। এখন আওয়ামী লীগ সরকার আছে তো, এত উন্নয়ন জনগণের ভালো লাগছে না, এখন আবার বিএনপি থাকতো জুতা পিটা করে আবার ঠিকই দেবে, আমরা নামাই দিত, যারে তোরা তো ভালো না, তোদেরকে খামাখাই আনছি আমরা জনগণ, ঠিক আছে, কারণ ঘরের বউ ভালো লাগে না, তো এখন তো আওয়ামী লীগ এত উন্নয়ন করতেছে, ঘরের বউ যতই ভালো রান্না করুক ঘরের বউ রান্না ভালো লাগে না, ওই বন্ধুর বউ রান্না আরেক ঘরের রান্নাই ভালো লাগে, এটা হচ্ছে আমাদের জনগণের নেশা এবং পেশা হয়ে গেছে, তাদের চরিত্র এরকম, তাদের চরিত্র হচ্ছে ঘরের বউ ভালো লাগে না, নাহলে এত প্রক্রিয়া কেমনি বাংলাদেশে হয়, এত প্রক্রিয়া করে আরেকজনের বউকে ভাগায় নিয়ে আসে কিভাবে? তো এই সরকারের ব্যাপারটাও এরকম, আওয়ামী লীগ এখন আসবে, জনগণ চাচ্ছে আওয়ামী লীগ আসুক, আওয়ামী লীগ আসে, বিএনপি আসুক, বিএনপি আসলে বলবে যে আওয়ামী লীগে ভালো ছিল, বিএনপি তো খামাখাই আমরা বিএনপির আনছি, কারণ ওই যে এখন নাই, তারা স্বপ্ন দেখছি যে বিএনপি আসলে বোধহয় আমাদের এই উন্নয়ন হবে, কচু হবে, কচু গোড়া ডিমটা হবে। যে আন্টি একটা প্রশ্ন আমি না করলেই নয়, আপনি পদ্মা সেতু নিয়ে একটি বইও লিখেছেন, যেটা আমি একটু আগে দর্শকদেরকে বলছিলাম, কোথাও না কোথাও আপনার এই পদ্মা সেতুর সাথে একটা ইমোশন জড়িত, একজন বাঙালি হিসেবে আপনি এটাকে নিয়ে প্রাউড করেন, এবং কোথাও না কোথাও একটা ভালো লাগা আপনার আছে। তো এই যে ফাতেমা তুজ জোহরা, উনি তো ব্লেম করছে যে পদ্মা সেতুর যে অ্যামাউন্টে এটা করার কথা ছিল তার থেকে বহুগুণ বেশি অ্যামাউন্টে করা হয়ে গেছে, তো সেই বিষয়ে কি আপনি কিছু বলবেন, কোনো মতামত দেবেন কি? এখন যে ব্যাপক তাদের কি আসে যায়, যদি করাপশন যদি বেশি টাকা লেগে থাকে তাদের কি আসে যায়, তাদের দলের কি আসে যায়, তাদের টাকা তো এখানে খরচ করা হয়নি। আর পদ্মা সেতু নিয়ে আমি বই লেখার কারণটা বলিনি আগে, তারপর তার উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে যে ইমোশন অবশ্যই জড়িত, কারণ বঙ্গবন্ধু স্বপ্ন ছিল আমাদের একটা পদ্মা সেতু হোক, আপনারা দেখেছেন এই পদ্মা সেতু বিএনপি করতে পারে নাই, আমাদের জাতীয় পার্টি করতে পারে, কেউ করতে পারে, আওয়ামী লীগ করিয়ে দেখিয়েছে, বঙ্গবন্ধু সুকন্যা আমাদের দেশনেত্রী, আমাদের কি, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু করিয়ে দেখেছেন, ওনার সুকন্যা যে আমরা পারি, আমি আমি একটু আগে বলেছি শি ক্যান ডু এভরিথিং, সে কিন্তু করে দেখেছে, কারণ এটা বঙ্গবন্ধু স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে আমি তুলে ধরেছি, এবং সেই বইটা আমি আমি উৎসর্গ করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে, কত কিছু ফলো করে, তার মানে ওনাদের মানুষের পিছনে লেগে থাকাই হচ্ছে ফাতেমা তুজ জোহরার দলের কাজ, ও আমার বাচ্চা দুটাকে আমি অপারেশন করবো সেটাও সে খেয়াল করেছে, আমি কি করেছি না করেছি এত ফলো করে, তার মানে আমার মতো একটা তুচ্ছ তেলাপোকা, তেলাপোকাকে এত খেয়াল করে, তার মানে বড় বড় নেতাদের পিছনে কিভাবে
না না কিভাবে লাগে আছে, দুইটা বাচ্চা যমজ বাচ্চা কেন, আমি এরকম হাজার হাজার আমি প্রবাসীদেরকে বহু প্রবাসীদেরকে আমি দেশের বাইরে থেকে এনেছি, বহু ট্রিটমেন্ট করেছি, সেগুলি চোখে দেখে না, দুইটা বাচ্চা মারা যাবে সেই দুইটা বাচ্চাকে আমি অপারেশন করে সেটা সে চোখে দেখেছে, তার মানে কি ভালো জিনিস তারা চোখে দেখে না, তারা হচ্ছে খারাপ জিনিসটাকেই নজর আনতে পছন্দ করে, এগুলি কখনো ইমানদার ব্যক্তি হতে পারে না, সব সব ক্ষেত্রে ঠিক না। ধরেন কয়েকদিন আগে আপনি একটি ভিডিও করেছেন এবং ফেসবুক লাইভে এসে একটি ব্যাপারে বলেছেন যে পবিত্র রমজান মাসে টেলিভিশনে বিজ্ঞাপনের মধ্যে আজান দেওয়া হয়, বিষয়টা আমার খুব কনফিউশন লাগছে, এমন বিজ্ঞাপন আমরা চাই না, যেন জাতি এটা অতি তাড়াতাড়ি এটা সলভ করে, আমরা আমরা চাই না এই ব্যাপারগুলো। তো আপনার অনেক ভালো দিক আমরা দেখি, ফাতেমাতুজ জোহরার সাথে আমরা একটু আগে আমি তো এখানে তোমার লাইভের অনেক ভিউয়ার্স, আমি একটু আজানটা দেখাইতে চাই, আমি এটা এটা নিয়ে লাইভ করব বলে আমি এটা রেকর্ড করে রেখেছি, দেখো আজানের আওয়াজ শুনেছো নিশ্চয়ই, জি আমি আবার জি, তার মানে তো এটি, তার মানে তো এটি যে আপনি না না ভালো না, আমি রমজানের আপনি তুচ্ছ ইম্পর্টেন্ট মানুষ, আপনাকে আমরা দেখি, আমি রমজানের প্রথম দিন যখন আমি রান্না করে, যেহেতু প্রথম দিন সবার জন্য একটু ইফতারি তৈরি করতে যাব, বারবারই আজানটা দিচ্ছিল, আজকে দিয়েছে, আমি আজকে লক্ষ্য করে একে একে আমি আজকে ভিডিও করেছি, কারণ আমি কিন্তু সত্য মিথ্যাটাকে তুলে ধরার চেষ্টা করি, আমি বিএনপি আওয়ামী লীগ জামায়াত বা কোনো কিছু কিন্তু আমি কিন্তু আওয়ামী লীগেরটা বলি, এই চ্যানেলগুলো তো আওয়ামী লীগেরই, আমাদেরই সরকারেরই চ্যানেল না, বেসরকারি হলে তাদের সাপোর্টই চলছে, সেখানে এশিয়া টিভি বারবার এই আওয়াজটা দিচ্ছে, 71 টিভি দিচ্ছে, বিভিন্ন চ্যানেল দিচ্ছে, আমি তো প্রতিবাদ করেছি, আমি তো দল বল নির্বিশেষে প্রতিবাদ করে থাকি, কারণ এই আজানে জনগণের কিন্তু সমস্যা হচ্ছে, আজান দিয়েছে আমার ছেলে পানি খেয়ে ফেলেছে, আমার কাজের মেয়েরা পানি খেয়ে ফেলেছে, বাট আজকে পর্যন্ত দেখলাম আজানটা চলছে, তার মানে এটাকে আরো তুখুরভাবে আমাকে প্রতিবাদ করতে হবে, আমি প্রতিবাদ করি। ফাতেমা তুজহরা যে মেয়ে বাচ্চা দুটার কথা বললো, এটা সে ভালো বলেনি, কারণ আমি বাচ্চা দুটার মরার জন্য দায়ী হতে পারবো না, ঠিক আছে, ওটা অন্য সংস্থা নিয়ে কি অপারেশন করেছে, অবশ্যই অপারেশন করে নাই, কারণ এটা ঢাকা মেডিকেলের কেস ছিল, সেই কেসের বোর্ডে পর্যন্ত আমি উঠিয়েছি এই ইয়াটা বাচ্চা দুটার অপারেশনের ব্যাপারটা, তারা বলেছে এই বাচ্চাকে টিকানো যাবে না, এই জন্য আমরা এটাকে স্টপ করে দিয়েছি যে না এটা করা যাবে না, এখন লুকোচুরের কিছু নাই তো, এটা নিয়ে সমালোচনার কিছু নেই তো, ভালো কাজ কি করি না, গতকালকে গত পরশু দিন প্রথম রোজার দিন তো আমি প্রায় তিনতলা ভবন পর্যন্ত ফ্যান দিয়ে আসছি, অজস্র ফ্যান দিয়ে আসছি, এবং তাদেরকে জেনারেটর দিব দুদিন পরে, সেগুলি দেখে না চোখে, দুইটা বাচ্চাকে আমি মেরে ফেলবো তখন তো তাহলে আমার নামে মামলা করে দিত ওদের দল, যে এই দুটা বাচ্চাকে বোধ হয় আমি ধরে এনে মেরে ফেলেছি, তাদের দল তো এই কাজই করে, মানে এই জিনিসটা কিভাবে ইয়ে করলো যে ফলো করলো যে দুটা বাচ্চাকে অপারেশন করার কথা ছিল, বিতর্কা খবর তো নিল না যে কেন করিনি, এটা তো অবশ্যই নেওয়ার দরকার ছিল যে কেন করিনি, আমি বাচ্চা দুটা মারা যাবে এর জন্য করি না, আমি তো কমিটমেন্ট কখনো ফেল হই না, কখনো কমিটমেন্ট আমি ভঙ্গ করি না, আমি ফ্যান দেওয়ার কথা বলেছি, গরম আসার সাথে সাথে আমি ফ্যানটা দেওয়ার ব্যবস্থা করেছি, এগুলো চোখে দেখবে না তারা, মানুষের পিছনে লেগে থাকা হচ্ছে বাজে চরিত্র, বাজে স্বভাব, এরা কখনো উন্নতশীল দেশ করতে পারবে না, উন্নয়ন করতে পারবে, নিজেদের উন্নয়ন তো হবেই না, দেশের উন্নয়ন তো দূরে থাক, জি আন্টি, ওই ওই জায়গায় ওই জায়গায় আমরা স্পষ্ট হইনি, ওই জায়গাটুকু আমরা একটু ক্লিয়ার ছিলাম না, সেই জায়গাটিতে আমি একটু আসি আন্টি, যেটাতে বলছিলাম যে পদ্মা সেতুর সাথে শুধু আপনার কেন, আমরা মনে করি সমস্ত বাংলাদেশের মানুষের একটা ভালোবাসা জড়িয়ে আছে, হয়তো আমরা বিতর্কের খাতিরে বিতর্ক করতে পারি, কিন্তু আপনি সেই ভালোবাসাটা দেখিয়েছেন, কারণ কি বই লেখা এটি অত্যন্ত সময়ের ব্যাপার, আপনার মতো ব্যস্ত মানুষ আমরা জানি, আপনি গার্মেন্টস ব্যবসা থেকে শুরু করে নানান কাজের সাথে জড়িয়ে আছেন, এবং আপনার একটি টেলিভিশন চ্যানেল আছে যেখানে আপনার সময় দিতে হয়, তো এর মধ্য থেকে আপনি বই লিখেছেন, জাস্ট যেই অ্যান্সারটা আপনার থেকে খুব স্ট্রেট কাট চাই আমি, সেটা হচ্ছে যেখানে ফাতেমাতুজ জোহরা বলছে এই পদ্মা সেতুতে অঢেল দুর্নীতি হয়েছে, সেই ব্যাপারে কি আপনি বইয়ে কোনো কিছু লিখেছেন কিনা, এটা কিভাবে এই বইটিতে আসছে কিনা ওই ব্যাপারগুলো, দুর্নীতি হয়েছে ওকে হিসাব নিকাশের ইয়াতে দায়িত্ব ছিল যে দুর্নীতি হয়েছে বুঝতে পেরেছে, এটা কুচক্র, আমি শুরুতেই বলেছি স্টার্টিং যখন করেছি যে কুচক্র মহল এটাকে নিয়ে খেলাধুলা করছে, তুমি কি দেখো না সুষমা শরীফ যে পদ্মা সেতুর এখানে নাকি মাথা কেটে উদ্বোধন করা হচ্ছে, মাথা কেটে পিলার বসানো হচ্ছে, মাথা কেটে এটা করা হচ্ছে, এগুলো তো তারা করেছে, তারা যে বললো যে আমাদের সাথে যুক্ত হয়ে তারাই তো করেছে এই কাজগুলি, এগুলি কি আমরা নিজেরা করেছি,
পদ্মা সেতু দুর্নীতি তারা বানিয়েছে, তারা কুচক্র মহল বানিয়েছে যে এখানে দুর্নীতি হয়েছে, ওরা তো করতে পারেন। এখন কত কথা বলবে, ওরা চায়নি কখনো যে পদ্মা সেতু হোক। আমি পদ্মা সেতু নিয়ে লিখার কারণ হচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে লিখতে পারতাম, আমি বঙ্গবন্ধুকে নিয়ে লিখতে পারতাম, আমি লিখবো, লিখছি। আমি পদ্মা সেতু নিয়ে কেন লিখলাম, পদ্মা সেতু নিয়ে যে নেগেটিভ কথাগুলি বলেছে তাদের মন গড়া কথা, তারা মাথা কেটে মানুষের মাথা নিজেরাই কেটে নিজেরাই দোষ দিছে যে মাথা কেটে এখানে জোড়া দেওয়া হচ্ছে, এখানে রক্ত দেওয়া হচ্ছে, এই করা হচ্ছে, সেই করা হচ্ছে, এগুলি কি কোনো যুক্তিসঙ্গত কথা? মাথা কেটে কখনো বিরেজে দেওয়া হয়? এটা যুক্তিসঙ্গত কথা? ধরা হয়নি এরা কারা? তারাই ছিল এদের সাথে যুক্ত। আমার বইয়ের মধ্যে দুর্নীতি কেন লিখবো? আমরা তো দুর্নীতি করি নাই, দুর্নীতির মধ্যে নেই। আর হসপিটালের কথা যেটা বললো ফাতেমাতু জোহরা, যে 3100 কোটি টাকা খরচ করে যে ইয়ে করা হলো, হসপিটাল করালো, উধাও হয়নি। জেনে শুনে কথা বলতে হবে, কখনো উধাও হয়নি। এটা প্রেস ব্রিফিং হয়েছে, ওখানকার সিট গুলিকে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে অন্যান্য হসপিটালে, এবং এখন সেটা আবার আজকে ইয়ে হয়েছে যে ওখানে আরেকটা হসপিটাল করা হচ্ছে। ওরা তো একটা মানুষকে বাঁচাতে পারে, এত বড় বড় কথা বলে কিভাবে তারা? তারা করুক না, দুটো হসপিটাল ছিল না আনছি, তখন তো করোনা ছিল না যখন বিএনপি ক্ষমতায় ছিল না, এখন করুক না, তখন ক্ষমতা থাকা দরকার নাই, তো এখন করুক, এখন তো সুযোগ আছে। এখন তো বেসরকারি দলের কাছে তো আর্থিক শেল্টার, প্রশাসনের শেল্টার থাকবে না, তারা করবে কিভাবে ওইভাবে? যখন ছিল ক্ষমতায় তখন কি টাকাগুলি নিয়ে রাখে নাই খোল্লার মধ্যে? সে খোল্লা থেকে এখন বের করুক না, করে দেখুক না। আপনার বেগম খালেদা জিয়া কম দুর্নীতি করেছে, কম টাকা অর্জন করেছে, এমনি এমনি কি দেশের বাইরে আছে এখন তারেক জিয়া? সেই টাকাগুলো দিয়ে করুক না একটা হসপিটাল করে, এখন ট্রিটমেন্ট দেখ না, চিকিৎসা করুক না, জনগণকে দেখাক যে আমরা পারি, করি, পরে দেখাক। আন্টি আপনার কাছে আবার আসতেছি, ফাতেমাতু জোহরা, আপনি শুনলেন একটার পরে প্রতিটা পয়েন্ট গুলো উনি নোট করেছেন এবং আন্টি বিশ্লেষণ করে আপনাকে কথা বলেছেন এবং সেটা রিপ্লাই করেছেন তিনি, এবং যেই ব্যাপারটি আসছে যে ভালোবাসার জায়গা থেকে তিনি বই লিখেছেন, এই বইটি কয়েকদিন আগে বইমেলায় প্রচারও হয়েছে এবং এটি বইটি এখনো চলছে। উনি তো বলছে যে আপনার দল এবং তারেক রহমান আপনারাই এই ব্যাপারে বেশি গাফিলতি করেছেন এবং অর্থ টর্থ লুটে ফুটেই উনি বাইরে চলে গেছেন, আপনার জবাবটা কি ফাতেমাতু জোহরা? তোমার বেগম খালেদা জিয়া কিসের মামলায় আছেন উনি কি জানেন না? তুমি কি জানো না কিসের মামলায় আছে? আচ্ছা বলতে দেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি বলেছি ওনা জয়জাত টেলিভিশনে যে আমাদের দিগন্ত টিভির স্টাফটা আছে, এটা আমি একটা পত্রিকায় নিউজ দেখেছি এবং নাম সহকারে সবার আছে। তো উনি ওনার একটা কথা আমার ভালো লাগছে যে মালিক জামাতের হলেই কি সব স্টাফ জামাতের হবে? যদি সেটাই হয় তাহলে জামাতের দুই একজন নেতা যদি যুদ্ধ অপরাধী হয় তাহলে জামাতকে কেন নিষিদ্ধ করতে হবে? তাহলে শিবিরকে কেন নিষিদ্ধ করতে হবে বাংলাদেশ থেকে? তাহলে জামাতের সবাইকে যুদ্ধ অপরাধী? এই জবাবটা আপনি আমাকে একটু দিবেন। তারপর উনি আবার আমাকে বললেন যে কি জানো, পদ্মা সেতুতে যদি বেশি টাকা লাগে তো সেক্ষেত্রে আমাদের কি? পদ্মা সেতুতে যদি বেশি টাকা লাগে আবারও বলতে হয়, পদ্মা সেতু কি কারো বাবার টাকায় হয়েছে? পদ্মা সেতু দেশের জনগণের টাকায় হয়েছে, আর সেই জনগণের মধ্যে বাংলাদেশের জাতীয়তাবাদের জনগণও আছে, অতএব ওইখানে আপনার আমার আমাদের সকলের টাকা আছে। তো সেক্ষেত্রে তো আমি বলতেই পারি যে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে, আমার টাকার দুর্নীতি হয়েছে, সেটা আমি কেন বলতে পারবো না? তারপরে উনি বলেছেন যে বিএনপি থেকে সবাই নাকি ওনাদের দলে চলে যাচ্ছেন, সুবিধাবাদী লোক বিএনপি তে খুব বেশি ছিল না, আপনার মতো দুই একজন ছিল, তারা চলে গেছে আলহামদুলিল্লাহ, বিএনপি এখন শুদ্ধ শুদ্ধ একটি রাজনৈতিক দল। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বিএনপি ক্ষমতার সময় দুর্নীতি করেছে, তাও তো আপনিও করেছেন, কারণ ক্ষমতার সময় আপনিও তো বিএনপি তে ছিলেন সবসময়। আর আপনার তো কোনো রাজনৈতিক দল নাই, আপনার রাজনৈতিক দল হচ্ছে সরকারি দল, যখন যে দল সরকারে থাকে তখন আপনি সেই রাজনৈতিক দল করেন, তাহলে সেই বিএনপির দুর্নীতির ভাগিদার তো আপনিও, তাহলে আপনি এত বড় বড় কথা কিভাবে বলেন এটা আমি আসলে বুঝতে পারি না। তারপরে পদ্মা সেতুর দুর্নীতির কথা আমি কি হিসাব করেছি? আমার হিসাব করার কোনো দরকার নাই। পদ্মা সেতু দুর্নীতির কথা কে পেপার পত্রিকা আসতেছে, বিশেষজ্ঞরা বলতেছে, সুধীজনেরা বলতেছে, আমরা দেশের জনগণ আমরা শুনতেছি আর হায় হায় করতেছি, আল্লাহ আমাদের টাকা, আমাদের টাকা যাচ্ছে। সর্বোপরি যেটা বলতে চাই যে লেখক রফিক আজাদ 1974 সালে ওনাদের আমলে দুর্নীতি দুর্ভিক্ষ দেখে একটি কবিতা লিখেছিলেন, আমরা সবাই জানি যে ভাব দে হারামজাদা তা না হলে মানচিত্র কি লেখাবো। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে উনি এখন জীবিত নাই, যদি জীবিত থাকতেন তাহলে উনি এবার লিখতেন যে ভাব দে হারামজাদা না তো পদ্মা সেতু কি লেখাবো, কারণ ওনারা তো শুধু উন্নয়ন উন্নয়নের কথা বলেন, পদ্মা সেতু গুলি গিলে খেতে হবে দেশের জনগণকে। ওনারা বলেন দেশের জনগণ ভালো আছে, তাহলে পরশু দিন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যে অমিত শাহ যে কথাটা বলেছেন যে বাংলাদেশের মানুষ গরিব,
তাই সবাই বাংলাদেশ থেকে ভারতে চলে আসছে, এর জবাব ওনারা কিভাবে দেবেন? উনি অনেকের জন্য অনেক কিছু করেন, উনি বলেছেন এটা করি ওটা করি, যদি এত কিছুই করবেন তাহলে জোর করে গালাগালি করে করোনার প্রথম সময়ের সময় শ্রমিকদের কেন স্টাফদের কেন আপনার কারখানায় ঢুকিয়েছিলেন? আপনি আপনি মা আপনি কি সিস্টার হেলেনা, আপনার তো অনেক টাকা, আপনার 31টা 32টা বাড়ি, আপনি 1 মাসের বেতন এমনিতে দিয়ে দিতেন আপনার স্টাফদেরকে, কই সেটা তো করতে পারেন নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে শুধু বিএনপিকে আপনারা দুর্নীতিবাজ বলেন, বিএনপিকে দুর্নীতি, বিএনপি এই দুর্নীতি করেছে ওই দুর্নীতি করেছে, বিএনপি দুর্নীতি করেছে না আপনারা করেছেন, সেটার ফলাফল দেওয়ার দায়িত্ব হচ্ছে জনগণের, সেই সুযোগটা জনগণকে দেন। আপনি ভোট দিয়েছেন, আপনার মেয়ে দিয়েছে, ছেলে দিয়েছে, সবাই দিয়েছে, আমি তো বললাম যে যদি আপনি জনগণ হিসেবে ভোট দিতে চান তাহলে আপনি ভোট দিতে পারেন নাই, আর যদি আপনি আওয়ামী লীগের নেত্রী হিসেবে ভোট দিতে চান তাহলে আপনি নিজেরটা না সাথে আরো 200-300 দিয়েছেন, এটা তো আমি প্রথমেই বলেছি। তো সর্বোপরি যেটা বলতে চাই যে ফাঁকা বলি আর ফাঁকা আওয়াজ দিয়ে না দেশের জনগণকে দাবিয়ে রাখা যাবে না, দেশের জনগণ আপনাদের কথা শোনে না, আপনারা সেটা দেখেন না যে স্বাস্থ্যবিধি জনগণের জন্য দরকার, কিন্তু এই সরকার অবৈধ, তাদের নীতি নির্ধারণী অবৈধ, তাদের নির্দেশ অবৈধ, এই জন্য কিন্তু জনগণ শুনছে না, লকডাউন মানতে চাচ্ছে না, এটা কেন আপনারা মেনে নেন না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে বড় বড় কথা না বলে দেশে সুষ্ঠু নির্বাচন দেন, তারপর দেখি যে আপনাদের দৌরত্ব কতটুকু, আপনারা কি পর্যায়ে কে মানে যে দেশের জনগণ আপনাদেরকে কিভাবে নেয়, শুধু তো মুখে বললেই হবে না। আর সর্বোপরি কথা হচ্ছে যে বাংলাদেশে কোন সেক্টরে দুর্নীতি হচ্ছে না একটু বলে যাবেন? আপনারা ব্যাংকের সোনা রাখলে সেটা কয়লা হয়ে যাচ্ছে, আপনারা বালি পর্যন্ত খেয়ে ফেলতেছেন, আপনারা রাস্তা রডের জায়গায় বাঁশ দিচ্ছেন, সব জায়গায় আপনারা কোন জায়গায় আপনারা কে দুর্নীতি করছেন না, কোন জায়গাটায় দুর্নীতি করছেন না? বাংলাদেশের জনগণ আপনাদের দুর্নীতি দেখতে 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 এখন অসহায় বোধ করতেছে, পুরো বাংলাদেশটাকে আপনারা পুকুর চুরি করে শেষ করে ফেলেছেন, তারপরও বলতেছেন যে আমরা শুধুমাত্র ফাঁকা বুলি দেই, ফাঁকা আওয়াজ করি। সর্বোপরি আবারও বলি যে দেশে সুষ্ঠু নির্বাচন দেন, তারপর বড় বড় কথা বলেন, যে কাদের বড় বড় কথা কোথায় থাকে সেটা জনগণ প্রমাণ করবে। ধন্যবাদ। আন্টি প্লিজ, সুস্থ নির্বাচনের কথা বলো না, এর আগে তো আমি প্রমাণ দিলাম ঘরের বউ ভালো লাগে না পরের বউ ভালো লাগে, নির্বাচন দিলে তো বিএনপি ভোট পাবে, কিছু ভোট পাবে, কিন্তু বিএনপি লোক কোথায় এখন দাঁড়াবে যে তারা ইলেকশন করবে, যে তাদের লোক আছে না আসতো না মাঠে, মাঠে আসুক না দেখি না কতজন লোক আছে। আর বড় বড় কথা তো বলা যায়, বারবারই বলছি আমি ব্যবসায়ী দল করি, আমি ব্যবসায়ী দল করতাম, আমি এখন আওয়ামী লীগ করি, আমার উনি যে কথাগুলি বলছে সব মন গড়া কথা, ঠিক আছে? আমি কোনো দলে ছিলাম না আগে, কোনো দল করিনি, আমি ব্যবসায়ী দল করতাম, ব্যবসায়ী সংগঠন করতাম, আমি এখন আওয়ামী লীগ করি, যেহেতু আমি আওয়ামী লীগের দেখেছি। আন্টি একটা মিনিট, কিন্তু মিতু আপনি যে বললেন উনি বিএনপি করতো, আন্টি তো রিফিউজ করছে যে কোনো দল করেনি, তাহলে এই যে ব্যক্তিগত ভাবে আপনি বললেন যে তিনিও তো বিএনপি করতো, এই কথাটির মানে কি? সেটা উনি ভালো জানে উনি করতেন কি করতেন না, পেপার পত্রিকায় আসছে, এবং 2014 সালে আমরা দেখেছি বিএনপি পার্টি অফিসে যে বিএনপি নেত্রীদের সাথে ওনার একটা সংঘর্ষ হয়েছে, তো সেক্ষেত্রে বিএনপি পার্টি অফিসে তো বিএনপি নেতা, আর আমরা বিভিন্ন প্রোগ্রাম ওনাকে দেখেছি, তো সেক্ষেত্রে উনি করতেন না, উনি তো ওকে সব দলের সাথেই দেখা যায়, জাতীয় পার্টি এসেছে এমের সাথে আছেন, আছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা কথা যে মানুষ নিজের নীতি কোনটা সেটাই নিরূপণ করতে পারে না, সে অন্যকে কেমনে দুর্নীতিবাজ বলে? আসি আমরা আন্টির কাছে আসি, আন্টির কাছে না সরি আন্টি, সরি আপনি বলেন, ওনার লোকেরা কি চশমা পরে দেখেছি না চশমা ছাড়া আমার লাইফে জন্মের পরে এই 40 বছর তো আমি বিএনপি অফিসে যাইনি, উনি কোত থেকে দেখেছে চশমা পরে কি মূর্তি বানায় তারপরে দেখছে? আমি তো গত 7 বছর আগে জীবনে আমি ফ্যাক্টরি বাসা ছাড়া কোথাও মুভ করি না, আমি এখন মুভ করি যেহেতু আমার ফাউন্ডেশন আছে, আমার টেলিভিশন আছে, আমি এখন আওয়ামী লীগ করে এই জন্য আমি মুভ করি। আমি তো গত 12 সালের আগে আনিসবের সাথে যখন আমি ইলেকশনে দাঁড়াই মেয়র ইলেকশনে, তার আগে তো আমি ঘর থেকে বেরোতাম না, মূর্তি বানায় তারপরে রেখেছিল যে টেহেলনা জাহাঙ্গীরের মূর্তি, আমি ব্যবসায়ী দল করতাম, যেহেতু আমার আমার ব্যবসা আছে, খালেদা জিয়া হোক জাতীয় পার্টি হোক সব দলের সাথে আমার সম্পর্ক থাকবে, স্বাভাবিক এটা। আমি মওদুদ আহমেদের ছেলের বিয়েতে গেছি, সেখানে খালেদা বেগম খালেদা জিয়ার সাথে আমার একটা ছবি ছিল, সেই ছবি মানে তো আমি বিএনপি করি না, ছবি থাকলে যদি বিএনপি করা তাহলে মানে কি খালেদা জিয়ার সাথে বেগম খালেদা জিয়ার সাথে কি শেখ হাসিনার ছবি নেই, খালেদা জিয়ার সাথে কি আওয়ামী লীগের নেতাদের ছবি নাই, তাহলে কি তারা কি বিএনপি করে? তুমি সুষময় বলবা, তুমি তো ডিজিটাল যুগের ছেলে, তুমি বলবা কারোর সাথে ছবি থাকলে, তুমি যদি বিএনপি করো আমার সাথে ছবি থাকলে কি তুমি আওয়ামী লীগ? কখনোই না, নেভার।
এইসব মন গড়া কথা দিয়ে কখনো রাষ্ট্র চলে না, ব্যাস চলে না, সমাজ চলে না। সমাজে সমাজ এই জন্য অবহেলিত হয়, সমাজের মানুষগুলো এই জন্য অবহেলিত হয়। আমার সাথে খালেদা জিয়ার ছবি বিক্রি করে বাঙ্গায় ওরা চলছে, ওরা নাম ওরাই করছে এগুলি। আমি দেখেছি আমার বিরুদ্ধে ডিজিএফআই এনএসআই এসবিতে রিপোর্ট পাঠিয়েছে, ওরা ওরা ফাইল পাঠিয়েছে, সেই ফাইল আমি বের করেছি। তারা মানে কতটা পিছিয়ে লেগে আছে আমার। এই কাজ তো ভালো মানুষদের কাজ না, ভালো মানুষও কখনো কারো পিছু লাগে না। আমার আমার সময় নেই কারো পিছু লাগার, আমি আমার নিজের কাজগুলোই তো কমপ্লিট করতে পারি না, শেষ করতে পারি না। তোমাকে আমি বলেছি যে তুমি যদি বলতে তোমার 10টার সময় প্রোগ্রাম, তাহলে আমি 1 ঘন্টা রেস্ট নিতাম, তুমি বলছো 9টায়। তা আমার এক একটা সময়ের অনেক মূল্য। আমি বিনা কারণে বিএনপি অফিসে যে দাঁড়ায় থাকবো, আমি বিনা কারণে, আমি তো এখন বিয়ে শাদী কোনো উৎসবে যেতে পারি না। আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট না হলে, রক্তে সম্পর্ক না হলে, ইম্পর্টেন্ট না হলে আমি কখনো বিয়ে শাদী প্রোগ্রামে যেতে পারি না। আমার আউল ফাউল কাজে যাওয়ার সময় নেই। আমি কনক্রিট কাজ করি, কনক্রিট খাই, আমার চেয়ার আমি তৈরি করেছি। আমি প্রথমবারই বলেছি আমার চেয়ার তৈরি করতে আমার অনেক সময় লেগেছে, 2 যুগের বেশি সময় লেগেছে আমার চেয়ার তৈরি করতে। আমাকে এখানে আমার এই ফালতু কাজ করার সময় না। খালেদা জিয়ার সাথে ছবি থাকলে কি আমি বিএনপি? আমার 14 গুষ্টি আছে নাকি বিএনপি, যে আমি বিএনপি করব? আমার শ্বশুর মুক্তিযোদ্ধা, আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার 14 গোষ্ঠী ছিল মুক্তিযোদ্ধা। আমার শ্বশুরবাড়ি, আমার ওয়ালি আহমেদ হচ্ছে আমার ফ্যামিলি, বঙ্গবন্ধুর সময়কার এমপি। আমার ভাষুর হচ্ছে এখন কুমিল্লা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। আমার 14 গোষ্ঠী হচ্ছে আওয়ামী লীগ। আমি কেন বিএনপি যাবো? আমার ছবি তাহলে আমি মূর্তি বানিয়ে রাখছি, তারা যে ঝেলানা জাহাঙ্গীর, ঝেলানা জাহাঙ্গীরের মূর্তি আসছে, বিএনপি বলছে আমি চিনি না, যাবো কোথেকে? আমি তো পল্টন জীবনও যাই নাই। হ্যাঁ, আমি নারায়ণগঞ্জে যখন যাই তখন হয়তো পল্টন উপরে যেতে পারি, সেটা ড্রাইভার জানে, আমার অফিস ফ্যাক্টরি নারায়ণগঞ্জে। আমি তো বিএনপি অফিসেই চিনি না, আমি বিএনপি অফিসে কিভাবে যাব? তার মানে এগুলো সেই মন গড়া কথা বলছে? এগুলো তো মন গড়া কথার বাইরে কথা না। আর কি কি বলছে আমি তো ভুলে গেছি, আমি তো নোট করি না, কলম নিয়ে আসি। উনি বলছে যে করোনার প্রথম দিকে আপনি জোর করে স্টাফদেরকে চাকরিতে পাঠাই এরকম কিছু একটা আমি কথা বলেছি যে গার্মেন্টস যদি আমরা ছুটি দিয়ে ফেলে, যেমন এখনো গত সপ্তাহে কথাটা বলে ফেলি, যেহেতু এখন অনেক ভিউয়ার্স আছে, গত সপ্তাহে আমি একটু অসুস্থতার কারণে অ্যাপোলো হসপিটালে আমি ইন্টারনাল মেডিসিন একজন ডাক্তারের আন্ডারে আছি, উনি বলেছেন যে এই আপনারা যে ভুল করলেন, গার্মেন্টসটা যদি ছুটি না দেন আপনাদের এই সমস্যা হতে পারবে, গার্মেন্টসটা বন্ধ রাখলে আপনাদের জন্য ভালো হতো। আমি বললাম ভাইয়া, এই যে গার্মেন্টসের যে এত লক্ষ লক্ষ শ্রমিক, এদের ভরণ পোষণ আমি আমার গার্মেন্টসটা দিলাম। গার্মেন্টসের 1 মাসের বেতন পৃথিবীর কারো কোনো গার্মেন্টসের মালিকের পক্ষে দেওয়া সম্ভব না। 10টা কেন, 20টা কেন, 10,000 বাড়ি থাকলেও সম্ভব না। এটা যারা গার্মেন্টস চালায় তারা বোঝে, যারা অফিস চালায় তারা বোঝে। একটা গার্মেন্টসের 1 মাসের যদি কাজ না থাকে, সেই গার্মেন্টসের মালিক কখনো গার্মেন্টস শ্রমিকের বেতন দিতে পারবে না। এদের কষ্ট, মালিকদের কষ্ট কিন্তু জনসাধারণ বুঝবে না। আমরা গার্মেন্টস চালাই, আমরা বুঝি। বড় বড় কথা বড় বাহির থেকে বলা যায়। জয় মামুনের তো গার্মেন্টস নাই, এই জন্য জয় মামুন আমাকে ভাইরাল করেছে। যারা আমাকে নিয়ে ভাইরাল করেছে, আমার কথাগুলি স্পষ্ট কথা বলেছি আমি, যে 5-5ই মে যে গার্মেন্টস খোলার কথা বলা হয়েছে, শ্রমিকদেরকে যদি আমি এখন ছুটি দেই, এইবারের কথা বলছি, আমি যদি এই রমজানে বলি যে তোমরা বাড়িতে চলে যাও, করোনার সময় লকডাউন হবে, তারা কি করবে? তারা তোমরা বাড়িতে যেও না যদি বলি, তারা কখনোই বাসায় থাকবে না। তারা বাসা বাড়ি ছেড়ে দিয়ে নদীতে সাঁতরে হলে তারা বাড়িতে যাবে, কারণ আমরা শ্রমিকদের চরিত্র জানি। তাদের দিয়ে আমাদের ইনকাম হচ্ছে, তাদের নিজেদের ভরণ পোষণ হচ্ছে, কিন্তু এই শ্রমিকরা তো আসলে আমাদের কথা শুনবে না, তার ঢাকা শহর থাকবে না, তারা চলে যাবে। এই জন্য বিজেএমই বিকেএমই আমরা ব্যবসায়ী সংগঠনটা চিন্তা করেছে যে আমরা ছুটি দিব না। আর সবচেয়ে বড় সত্য হচ্ছে, গার্মেন্টসের শ্রমিকদের কিন্তু করোনা ভাইরাস হচ্ছে না। দিস ইজ ভেরি মাচ ট্রু। তারা কায়িক পরিশ্রম করে হেঁটে যাচ্ছে অফিসে, অফিস থেকে হেঁটে আবার বাসায় যাচ্ছে, তাদের কিন্তু করোনা ভাইরাস হচ্ছে না। হচ্ছে ওই বিএনপির বড় বড় নেতৃদের মতো মানুষদের হচ্ছে, আমাদের, আমরা অস্বীকার করছি না, আমাদের হচ্ছে না, আমাদের হচ্ছে। গার্মেন্টসের শ্রমিকদের কিন্তু করোনা ভাইরাস হচ্ছে না। ডাক্তার, একটা রিলেটেড প্রশ্ন করবো আপনাকে, যদি কিছু না মনে করেন, অবয় দেন যদি, সেটা হচ্ছে যে গার্মেন্টস এ যে ধরনের ব্যবস্থা করা হয়েছে, পক্ষান্তরে আমরা দেখছি মসজিদে যে ধরনের রুলস এন্ড রেগুলেশন আপনার সরকার দিয়েছে, আপনি কি তাতে স্যাটিসফাই যে মসজিদে যেই রুলস দেওয়া হয়েছে মসজিদের ভেতরে নামাজ পড়া মুসল্লিদেরকে, এই জায়গায় থেকে গার্মেন্টস এর রুলস এবং রেগুলেশন এগুলো অনেক আকাশ পাতাল তফাত হয়েছে, আপনার কি মনে হয়েছে কখনো? এটা গার্মেন্টস তো আর বয়স্ক লোকেরা যাচ্ছে না, মসজিদে যাচ্ছে বয়স্ক লোকেরা, তোমার মতো ছেলে ফেলে খুব কম যায় মসজিদে, এই জন্য মসজিদের রুলসটা একটু ডিফারেন্ট করেছে। গার্মেন্টস এক জিনিস, মসজিদ এক জিনিস, মসজিদের সাথে কখনো গার্মেন্টসের তুলনা হতে পারে না। গার্মেন্টসের পরিসংখ্যান আছে যে 18 থেকে
35-এর মধ্যেই শ্রমিকরা থাকে, তাদের কিন্তু করোনা ভাইরাস এফেক্ট করলো, তাদেরকে অ্যাটাক করে কম, ঠিক আছে, তারা হয়তো এটাকে ক্যারি করছে, ক্যারিয়ার হতে পারে, বাট তারা কিন্তু মরছে না। আজ পর্যন্ত বাংলাদেশের রেকর্ডে কোনো গার্মেন্টসের শ্রমিক মারা যায়নি, আমরা রেকর্ড পাইনি কোনো গার্মেন্টসের শ্রমিক মারা যায়নি। আমরা বিজিএমই বিকেবি সব ওখানে ঘেটেছি, যেহেতু মিডিয়া চালাতে হয়, ঘেটে দেখা গেছে কোনো শ্রমিক কিন্তু মারা যায়নি। কিন্তু মসজিদে খুবই রিস্ক, যেহেতু বয়স্করা যাচ্ছে, বয়স্কদেরই ধরছে, সেই 60 আপ যাদের তাদেরকেই ধরছে করোনা ভাইরাসটা বেশি। ডাক্তারদের কথা বলছি, এটা আমার কথা না, আমার মন গড়া কথা না। সেই ক্ষেত্রে মসজিদের নিয়মকানুনটা একটু ডিফারেন্ট হলে আমাদের জন্য ভালো। আমি কেন আজকে হালনা জাহাঙ্গীর ঘরে বসে থাকি, আমার বয়স হয়েছে এই জন্য আমি ঘরে বসে থাকি, কারণ আমি তো ভয় পাচ্ছি যে আমি বাইরে গেলে হয়তো করোনা হতে পারে, ঠিক আছে। এই জন্য হয়তো গার্মেন্টসের আর মসজিদের ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা রুলস করে দিয়েছে সরকার, যেখানে মসজিদে কঠিন একটা রুলস করা হয়েছে, গার্মেন্টসে শিথিল করা হয়েছে। আন্টি আমরা ফাতেমার কাছে একটু আসি, ফাতেমাতু জোহরা আপনি কনভিন্স আন্টি যে এক্সপ্লেইন করেছেন। ভাইয়া যদি বয়োজ্যেষ্ঠরাই যদি শুধু করোনা আক্রান্ত হবে, তাহলে সরকারই এক বছর কেন কিন্ডার গার্ডেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো বন্ধ রাখলো? এটা আমি ওনার কাছে জানতে চাই। যদি শুধু মানে বয়োজ্যেষ্ঠরাই যদি শুধু মসজিদে করোনা আক্রান্ত হবে, তাহলে এক বছর যাবত কেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ? নগদে যদি এই উত্তরটা দিতেন। হ্যাঁ, স্কুল কলেজে আপনার তোমার বাচ্চাকে তুমি স্কুলে রিস্কে পাঠাবা? আমাদের গার্জিয়ানদের অনুরোধে স্কুল কলেজগুলি বন্ধ রাখা হয়েছে, আর সেখানে আমরা তো দেখেছি আন্দোলন হয়েছে খোলার জন্য। কোথায় আন্দোলন হয়নি তো? আপনি তাহলে আসলে আমি কি বলবো যে কোথাও আন্দোলন হয়নি, যাকে পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা ভার্সিটি, তারপরে স্টুডেন্টরা সবাই আন্দোলন করেছে যে আমরা পরীক্ষা দিতে চাই। পরীক্ষা তো হচ্ছে, পরীক্ষা হচ্ছে না, অনলাইনে পরীক্ষা হচ্ছে না, অনলাইনে ভার্চুয়াল কোর্ড খোলা, সবকিছু তো ভার্চুয়ালি হচ্ছে, পরীক্ষাটা ভার্চুয়ালি তো হচ্ছেই, সমস্যা কোথায়? অনলাইনে হচ্ছে, ভার্চুয়াল করে শুধুমাত্র দুই একটা জামিন শুনানি হচ্ছে, এছাড়া ভার্চুয়াল কোর্টে কি অন্য গুলো হচ্ছে? এই যে এক বছর বন্ধ রাখার কারণে প্রত্যেকটা স্টুডেন্ট যে তার সার্টিফিকেট থেকে চাকরির এজ থেকে একটা বছর হারিয়ে ফেললো, এর জবাব সরকার কিভাবে দিবে? যখন তারা চাকরির বাজারে যখন যুদ্ধ করবে, তখন তো তাদের একটা বছর তো হারিয়ে ফেললো সবাই। আপনারা আপনাদের আপনাদের সকল যুক্তি শুধু মসজিদের ক্ষেত্রে, মাদ্রাসার ক্ষেত্রে কেন, কি কারণে? মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে তো পুরাটা এতিমখানা তো খোলা রেখেছে, মাদ্রাসা খোলা রাখেনি, সেটা কারণ আপনারাই ভালো জানেন কেন খোলা রাখেনি। কেন খোলা রাখেনি আমি জানি না, দেখি আপনার কাছে জানতে চাচ্ছি। 5000 স্টুডেন্টের মাঝখানে যদি বইসা নিজেকে ইয়ে করা হয়, সেখানে কেন মাদ্রাসা খোলা রাখবে? তার মানে হচ্ছে আপনার কথাতে আসলো যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খোলা হয় নাই, যে আন্দোলন হতে পারে, আন্দোলনটা জোরালো হতে পারে, এই জন্যই এক বছর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খোলা হয় নাই, তাই তো? আপনার কথার জবাব থেকে তাহলে এটা হয়ে যাচ্ছে, যারা আন্দোলন করে তারা আন্দোলন করছে, আপনারা কি আন্দোলন থেমে রেখেছেন? আপনারা কি ঘুমিয়ে আছেন? আপনি তো নাকি সরষের তেল দিয়ে ঘুমাইলেন। আপনার কথা তো একটা সাথে একটা কনফ্লিক্ট করে যাচ্ছে। কিছুক্ষণ আগে বললেন বিএনপি বাংলাদেশে নাই নিশ্চিহ্ন, এখন আবার বলছেন যে আমরা আন্দোলন করছি, আসলে কোনটা? আপনাদের আপনি নিজে স্বীকার করেছেন আপনি জামাতের সাথে আছেন না? আমি সেটা স্বীকার করিনি, আমি সেটা স্বীকার করিনি। আমি সত্য কথা বললে যদি মনে হয় যে এখন আপনার মতো যদি ইফতার পার্টিতে গান গেয়ে তারপরে ওই যে প্রমাণ করতে হবে যে আমি জামাতের সাথে নাই, আমি তো সেই ধরনের, আমি মুসলিম, আমি মুসলিম পরিবারের একজন সন্তান, তো সেক্ষেত্রে আমি ইসলামকে প্রমোট করি, কিন্তু আমি সেজন্য জামাতের সাথে আছি আমি কিন্তু সেটা বলিনি আপনাকে। এখন যদি আমার নাস্তিকের মতো কথা বলে প্রমাণ করতে হবে যে আমি আমি জামাতের সাথে নাই, এটা তো কোনো কথা না। প্রকৃত মুসলমানের ঘরে হিজাব দেখে বোঝা গেছে আমার মুখে মাথায় ঘুমটা নাই তো, আমি কি হিন্দু? আমি মুসলমান না। না না, আপনাকে হিন্দু আমি সেটা বলিনি, আপনি বলেছেন যে আমি জামাতের পক্ষে কথা বলেছি, তার মানে আমি জামাত করি। আমি জামাত করি না, কথা বলি নাই, আমি বলি নাই যে জামাতের পক্ষে কথা বলেছেন আপনি। আপনি বলেছেন জামাতের দল আপনাদের দলের সাথে আছে, এটা সুস্পষ্ট শুনেছেন প্রথম। আপনার সাথেও তো আছে, আপনার সাথেও তো 27% ইসলামিক জোট আছে আওয়ামী লীগের সাথে, তো তাতে কি বলেন? যে খেলাফত মজলিসের মামুনুল হককে আপনি এখন চরিত্রহীন বানাচ্ছেন, সেই খেলাফত মজলিসের সাথে 2006 সালে আপনারা নির্বাচনী স্মারকে স্বাক্ষর করেছেন, তো সেক্ষেত্রে তো এটা কোনো বিষয় না। মামুনের কথা যেহেতু আসছেন তাহলে বলতে হয়, এত বড় বড় মনে করেন আমি ইসলামের কথা বলে যদি ইসলামের বিরুদ্ধে বিরোধী কাজ করি তাহলে কি আমি ইসলামের লোক হলাম? মামুনের কথা ইসলাম বিরোধী কাজ,
না, উনি চারটা চারজনকে চারটা মহিলারা যে আলাদা আলাদা করে লালন পালন করেছে, চারটা রক্ষিতা রেখেছে। ওয়াইফ রাখা তো ইসলামে জায়েজ আছে? ওয়াইফ তো না, তারা তারা তো রক্ষিতা। সেটা সেটা আপনি বলা কে? সেটা তার আপনি কি অন্য কারণ অন্য ওয়াইফরা, আমি একটু বলি, সেটা ওনার অন্য অন্য ওয়াইফরা বলবে, বা যাদেরকে আপনার ভাষায় রক্ষিতা রেখেছে তারা দাবি তুলবে যে আমরা রক্ষিতা রেখেছি। আপনি তারা বলার তো কে? দাবি এখানে তো তারা তো আপনার দাবি কোনো কিছুতে করেছে ইনভলভ নাই। তারা তো তারা দাবি কাকে দাবি করেছে, করেছে? তারা মামলা করেছে? তাদের তারা তার নারী ও বয়স শিশু শুনে নাই, নির্যাতন ট্রাইব্যুনালে আমি ট্রাইব্যুনালে বলছি মামলা মামলা করেছে? করেছে, মামলা করেছে। কোথায় মামলা করেছে? যদি এই যে মামলা করে সেটা তাহলে বিচার হবে, কিন্তু হ্যাঁ, তার আগে আপনারা সংসদে দাঁড়িয়ে অবৈধ বলছেন, এখানে অবৈধ বলছেন, সংসদে দাঁড়িয়ে আপনারা বলেন যে একজন আল্লাহওয়ালা লোক এরকম ইসলাম যারা প্রমোট করে তারা মিথ্যা কথা কিভাবে বলে, একজন মুসলমান মিথ্যা কথা কিভাবে বলে? তাহলে আপনারা 29 তারিখের ভোট, 30 তারিখের ভোট, 29 তারিখ করে আপনারা জনগণ আপনাদের ভোট দিয়েছে, এটা যখন সংসদে উঠে বলেন আপনারা মুসলমান না, আপনারা এই মিথ্যা কথাটা কিভাবে বলেন সেটা একটু বলেন। মুসলমান তো স্বল্প পরিসরে মিথ্যা কথা বলতে পারে। আপনার ওই মামুনুল হক বলেছে না, ভিডিও দেখেননি আপনি? হ্যাঁ, তো সেটাই হয়। স্বল্প তাহলে আপনি পরিসরে বলেন কেন মিথ্যা যে কথা কোন বলা যায়? মুসলমান, এই তো স্বল্প না পরিমাণ না, মিথ্যা কথা সে না? যেটা উনি বলেছে সে বলেছেন কোন বউয়ের মন রক্ষার্থে যদি মিথ্যা হ্যাঁ, কথা বলা হয় স্বল্প, সেটা জায়েজ আছে। এখন জনগণের ভোট চুরি করে দেশ রক্ষার তো কিছু মিথ্যা কথা বললে, জীবন রক্ষার্থে কিছু মিথ্যা কথা বলা যায়। উনি নিজেই বলেছেন বউর সাথে মিথ্যা কথা বলা যাবে না, বলা যাবে স্বল্প পরিসরে। সে বউর সাথে সে কিভাবে বিচ্ছে করছে, চারটা বিয়ে করে চারটা রক্ষিতা রেখে, যে বড় বড় গলায় বলে দেবরের সাথে কথা বলা যাবে না, পরপুরুষের সামনে যাওয়া যাবে না, মাথায় ঘোমটা দিয়ে চলতে হবে, সে ঘোমটা ছাড়া এই আমি তো এখন নোট চলছে। দেখতেছি মমিনুল হকের 1 নম্বর বউ 2 নম্বর বউয়ের চেয়ে আপনার বেশি টেনশন। এটা তো তাদের ব্যাপার যে সে না কাকে না, আমার রাখলো, দেখছি কাকে রাখলো, কাকে রাখলো না। অবশ্যই এটা কিন্তু পরিবেশ এটা নষ্ট নিয়ে তো হচ্ছে, এটা এই সমাজ যে নষ্ট পরিবেশ নষ্ট হচ্ছে হচ্ছে, আর হান্ড্রেড আপনাদের পার্সেন্ট ছাত্রলীগ যখন হান্ড্রেড স্বামীর কাছ পার্সেন্ট থেকে বউকে ধরে নিয়ে ছাত্রাবাসে গণধর্ষণ করে, তখন আপনাদের পরিবেশ নষ্ট হয় না? গত পরশু দিন সাভার সাভার ছাত্রলীগের সহ সভাপতি যুব মহিলা লীগের নেত্রী ধর্ষণ করে অন্তঃসত্ত্বা তিনি, তখন আপনাদের পরিবেশ নষ্ট হয় না? আপনাদের পরিবেশ কচুপাতের পানির উপর টলটল করে, হ্যাঁ, আশ্চর্য। যখন আমাদের লোকেদের আপনাদের নাম দিচ্ছে। আপনাদের পাপিয়া, আপনাদের পাপিয়া যখন গ্রাম থেকে ছোট ছোট মেয়েদেরকে এনে ঢাকায় ব্যবসা করেন, তখন আপনাদের পরিবেশ নষ্ট হয়নি? আমাদের এটা পাপিয়া কেমন না, কথা বলেন? পাপিয়া ইজ পাপিয়া, পাপিয়া একজন আপনারা আমাদের যখন, পাপিয়া। আপনারা যখন ধর্ষণে সেঞ্চুরি করেছেন জসীমউদ্দিন মানিক, তখন আপনাদের পরিবেশ নষ্ট হয়নি? আরে এগুলো এখন তো আপনারা আমাদের পরিবেশের কবিছেরা কথা মানুষ, বলেন? মামুনের মতো তো এরকম বড় বড় ওয়াজ মাহফিলের মধ্যে বড় বড় কথা বলেননি। আমাদের প্রশ্ন হচ্ছে সেখানে উনি যে বড় বড় কথাগুলি বলে, যিনি যেই কথার প্রতিবাদ করেছে সেই কাজটাই তো উনি করেছেন। আমাদের তর্কটা কোথায়, আমরা কোথায় তর্ক করছি? উনি যে এখানে বলেছেন একাধিক বউ রাখা যাবে না, পরপুরুষের না সামনে না, যাওয়া যাবে এটা না, উনি কখনোই বলতে পারে না, কারণ ইসলাম চারজন চারটা বউয়ের বৈধতা দিয়েছে। হ্যাঁ, সেটা কিন্তু তো উনি একটা কেন বিয়ে তো বলবেন? করে নাই, সে তো বিয়ে করে নাই চারটা। সেটা করছে না করছে সেটা প্রমাণটা করলো কে? আমার কথা হচ্ছে এটা, সেটা যারা প্রমাণটা যারা কে যারা করলো? লোক যাদেরকে রাখা হয়েছে তারাই বলেছে, বিষাক্ত সুরে বলেছে, ভিডিও কার ভয়েস কাছে শোনা বলেছে? নাই, আপনার কাছে? সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, কেন বলবে না, আপনি দেখেননি? সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় আপনি দেখলে সেটাই করবেন কিভাবে? এটা তো প্রমাণ হয়নি। আর সোশ্যাল আপনি মিডিয়ার কথা আপনাদের হ্যাঁ বাচ্চা বলেন, দুটাকে অপারেশন করি না এটা কি আপনি জানেন? আপনি তো সোশ্যাল মিডিয়া থেকে দেখলেন, আপনি আমি আমারই নিউজ তো দেখেছি, আমি আমি নিউজ দেখেছি আপনাদের মতো, মানে ওই যে কি যেন বলে যারা নিউজের সাথে জড়িত আছেন সাংবাদিক, তাদের নিউজ দেখেছি। এখন আপনারা যদি গুজব ছড়ান তো সেক্ষেত্রে আমরা কি করব বলেন? সব সাংবাদিক তো সাংবাদিক না, অনেকে লাল কালো সাদা ইয়ালো সাংবাদিক আছে, সব সাংবাদিক সাংবাদিক না, সব মানুষ মানুষ হ্যাঁ, না, এটাও মানুষ সেটা নামের হতে পারে। না যেমন মানুষ নামের অমানুষ আছে তো, হ্যাঁ, সব অনেকে সাংবাদিক আছে যে সাংবাদিক না। সাংবাদিকতার কার্ড কি কাজে লাগে সেটা জানে না, কিন্তু সাংবাদিকতার কার্ড পেয়ে যায়। আপনারা এই কথাটাকে আমি স্যালুট জানাচ্ছি, যে এরকমের অনেক সাংবাদিক আছে যে আসলে সাংবাদিকতার কার্ডটা কি কাজে ব্যবহৃত হয় সেটাই জানে না, কিন্তু ক্ষমতার বলে তারা সাংবাদিক বনে যায়, টাকার জোরে তারা বিভিন্ন পত্রিকা চ্যানেলের মালিক হয়ে যায়। এটা আমি আপনার কথাতে একমত পোষণ করছি, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা সব জায়গায় 57 ধারা আনেন, ডিজিটাল নিরাপত্তা আইন, তো এই ধরনের সাংবাদিক যারা প্রকৃত সাংবাদিক না, সাংবাদ সরকারি সাংবাদিকতার কার্ড হোল্ড করে তারপরে গুজব ছড়ায়, সেই সকল সাংবাদিকদের কেন আপনাদের 57 ধারা কেন কাজ করছে না, এটা একটু দয়া করে বলবেন? কেন করবে না, অবশ্যই করবে। আপনি কমপ্লেন দিয়ে দেখেন, সময় কমপ্লেন দিয়ে দেখো, কেন হবে না? আপনি যে নিউজের কথা বললেন যে আমার 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 পত্রিকায় নিউজ আসছে, আমার টেলিভিশন সব জামাত,
আপনি বললেন ট্রিবিউন কি কি নাম বললেন ওইখানে আপনারা নিউজ করাইছেন, আপনারা করাইছেন আর কি, অনেক পত্রিকা তো টাকা খায় নিউজ করে, ঠিক আছে এটা আমরা জানি, তো এরকম আমি কোন পত্রিকার নাম বলিনি, বলেছেন না, আমি ট্রিবিউন বলেছি, ট্রিবিউন বলেছি যে নির্বাচনের নিউজ করতে গিয়ে হায়দার হোসেন ওনাকে যে খুলনা এক আসেন ওই সময় আমি ট্রিবিউনের নাম বলেছি, আমি আপনার ক্ষেত্রে কোনো পত্রিকার নাম বলিনি। আমার ক্ষেত্রে তো কোনো পত্রিকা করার সাহস পাবে না, কারণ পত্রিকা বড় বড় পত্রিকাগুলি অনুমোদন যেগুলি আছে তারা তো ভুয়া নিউজ করতে পারবে না, এটা ইথিক্যাল না, ঠিক আছে। একটা যেমন আমাকে নিয়ে ওই পাপিয়া শাহেদ আর সাবরিনার যখন অ্যাটাক হয়েছিল, তাদেরকে যখন ধরা হয়েছিল, তখন পীর হাবিবের একটা পত্রিকা আছে অনলাইন পত্রিকা, এখন অনুমোদন পায়নি, পূর্ব পশ্চিম পত্রিকায় আমার পুরা হিস্ট্রি দিয়ে লিখেছিল, লেখাইছে কাউকে, কেউ লেখাইছে টাকা খাওয়াইয়া, যে বাড়ি কুমিল্লা, FBCCI কথিত ডিরেক্টর সাবরিনা শাহেদের সাথে জড়িত। আরে আমার ব্যবসা হচ্ছে গার্মেন্টস ব্যবসা, আমি কেন যাবো মেডিসিন ব্যবসা করতে, তা এগুলি কি নিশ্চয় আপনারা করাইছেন, আপনাদের দলের লোকজন করাইছে, জামাত করাইছে, তো আপনি সেটা ডিজিটাল আইনে মামলা করেন নাই কেন, নাম প্যাড লেখে নাই, ওই যে পত্রিকার নামে করে দেবেন। হ্যাঁ না না, আমার নামটা তো লিখে না, যে হেলেনা জাহাঙ্গীর, তারা তো জানে যে এখানে মানহানির মামলা করলে 1,000 কোটি টাকার মামলা করতে পারি আমি, সেখানে নামটা তো না লিখে লিখছে তথাকথিত FBCCI ডিরেক্টর, তা FBCCI ডিরেক্টর আমরা, আমি আছে, সমীকা স্যার আছে, মানে সমীকা স্যারও তো হতে পারে, তার বাড়ি নোয়াখালী, তো কুমিল্লা বাড়ি আমার, সে লিখছে কুমিল্লা, তা আমি পীর হাবিবের দিছি, লাইভে আসছি বলছি, পরে উনি আমার সাথে যোগাযোগ করেছে ইনবক্সে, যে কিরে আমার নিয়ে তুই আমাকে তুই তুই করে বলে কি বলছিস লাইভে, তাই বলছে আপনার পত্রিকা এই লিখছে, তখন বলে যে পত্রিকার কি তোর নাম লিখছে, আমাকে নাম লিখে না, বাট সব তো মিলে গেছে। তো সাংবাদিকতা মানেই যে আসলে একজন মানুষকে পচিয়ে দেওয়া, একজন মানুষকে তুলে দেওয়া, এগুলিকে সাংবাদিকতা বলে না, আমি মানি না এটাকে। আমি আমার টেলিভিশনে ইনস্ট্রাকশন দিয়েছি কোনো ভুয়ার টাকা খাওয়া খেয়ে কোনো ভুয়া নিউজ যাবে না। আমরাও এই সমস্যাগুলো ফেস করি আপু, এই জন্যই আপনি আজকে বলতে পারলেন যে বিএনপির নেতাকর্মীর এক মানে করোনার সময় মাঠে ছিল না, কারণ আপনারা মূলধারার টেলিভিশনগুলো আসলে আমাদেরকে প্রচার করেন না, আপনারা সরকারের তোষামোদী করেন, আমাদেরকে আমাদেরকে প্রচার করেন না, নেতাকর্মীরা কে কোখানে কোন জায়গায় ত্রাণ দিচ্ছে সেটা ছাত্রলীগ দান খাতে দান করতে নামে সেই ছবিটা আপনারা নিউজ করেন, কিন্তু আমরা যে হাজার হাজার পরিবারকে ত্রাণ দিয়ে বেড়াচ্ছিলাম আপনারা সেটা প্রচার করেন না, ইভেন ত্রাণ দিতে গিয়ে আপনাদের ছাত্রলীগ যুবলীগের হামলার শিকার হয়েছে আমাদের নারী নেত্রীরা, বিএনপির নেতারা, তারপরও আপনাদের চোখে পড়ে নাই, আপনি তো একজন জার্নালিস্ট, আপনাদের মতো জার্নালিস্টদের চোখে পড়ে নাই যে করোনার সময় আমরা মাঠে ছিলাম, নিউজ করেছি আপনাদের ঢাকা শহরে আমাদের চোখে পড়ে নাই, বড় বড় নেতারা মাঠে আসেনি, আমরা ওই যে আপনার কথার মধ্যে আবার ডিফার, কিছুক্ষণ আগে বলেছেন আমরা মাঠে ছিলাম না, না না মাঠে ছিলেন না, জেলা উপজেলা নিউজ গুলি করা হয়েছে, আমি নিজে জয়যাত্রা টেলিভিশনে দেখেছি, আপনি বললেন যে আমরা নিউজ করি না, ডিফার করে নাই, ঢাকাতে আমরা দেখিনি মাঠে ঘাটে আওয়ামী লীগ বিএনপির নেতাদের, আমরা এলাকা ভিত্তিক দেখেছি, সেগুলি নিউজও করেছে, আমার সাংবাদিকরা করেছে, ঠিক আছে। আরেকটা কথা, ধন্যবাদ, 100% না হলেও 60% যে স্বীকার করাতে পারলাম যে আমরা করোনার সময় মানুষের পাশে ছিলাম, এটাই পাওয়া আর কি, জেলা উপজেলায় করেছে, এবং বহু অনেক বিএনপি নেতারা কিন্তু ইলেকশন করে পাশও করেছে, আপনি বলেন ইলেকশনে ভোট চুরি হয়েছে, তাহলে ওই নেতারা কিভাবে পাশ করে, অনেক নেতা কিন্তু পাশ করেছে। আপনি আমাদের নারায়ণগঞ্জে খোরশেদ ভাইকে চেনেন, যিনি করোনা রোগীদের দাফন করতো, হ্যাঁ, যুবদলের নেতা, তো আপনি যে বলেন যে তারপরে বরিশালে পারভেজ এখন বিপ্লব ভাই, না না আমি আপনার কথাটা ধরিয়ে দিচ্ছি, আপনি যে বলছেন যে নেতাকর্মীরা কেউ করোনার সময় মাঠেই ছিল না, হ্যাঁ এই জন্য আর কি আমি ব্যক্তিগুলোর নাম বলতেছি আর কি, যে এরা মাঠে ছিল কিনা, তো সেক্ষেত্রে আপনি একটু আগে বলেছেন যে আমি সবকিছুই শুধু বলার উদ্দেশ্যে বলি, তা আপনার কথাতেই প্রমাণ হলো যে আমরা করোনার সময় মাঠে ছিলাম কি ছিলাম না। ভাই আপনার মাইক্রোফোন অফ। মিতু আপু, হেলেন আন্টি কিন্তু একটা ব্যাপার বলছে, যে আপনি যে বলছেন ভোট চুরি হয়েছে, ভোট চুরি হয়েছে, নির্বাচন হয়নি, সেক্ষেত্রে অনেক নির্বাচনে বিএনপির নেতাকর্মী জয়ী হয়েছে, সেটা আন্টি বলছে, এটার জবাব আপনার কাছে কি আছে? এখন ভাইয়া বিষয়টা হচ্ছে কি, যে কিছু চুরি ওনারা করতে গিয়ে সেটা বৈধতা আনার জন্য কিছু কাজ করে, যেমন এই যে শাহেদ পাপিয়া হচ্ছে অনেক দুর্নীতির দুই একটা চুনুপুটি ধরে তাদের বিশাল দুর্নীতির
কর্মীদেরকে ওনারা হালাল করে নিয়েছেন। তা আমি বলবো যে বিএনপির নেতাকর্মীদের সব জায়গায় জয়ী হওয়ার কথা, কিন্তু দুই একটা আসন ওনারা দুর্নীতি করেন না, ওটা ছেড়ে দেন, নয়তো তো ওনাদের দুর্নীতির ওনারা যে নির্বাচনে যে কারচুপি করেছেন এটা তো সবার সাথে বলতে হবে, সেটা ঠিক রাখার জন্য ওনারা ওই দুই একটা আসনে কারচুপি করতে যান না। যেমন এটা আমার কথা না, নিক্সন চৌধুরী বলেছেন যে আমি ছাড়া বাংলা আমার এলাকাতেই শুধু সুষ্ঠু নির্বাচন হয়েছে, এছাড়া সব জায়গায় হয়েছে। তারপরে ওবায়দুল কাদের সাহেবের যে ভাই মির্জা কাদের, তিনিও বলেছেন আমি একমাত্র ব্যক্তি, হ্যাঁ আমি ছাড়া সবাই। তারপরে আপনার তকসতে আমি সেনকে সুমন সাহেবকে দেখেছি, উনিও বলেছেন যে ওনার এলাকায় উনি ছাড়া সবাই। সেক্ষেত্রে ওনারাই তো বলেন, হ্যাঁ ওনারাই তো বলেন। এবং আমরা দেখেছি যে চিটাগাং এ নির্বাচন হওয়ার পর মির্জা কাদের কিভাবে বলেছেন মেয়রের কথা, তো ওনাদের মুখ থেকেই তো বেরিয়ে আসতেছে যে নির্বাচন কি হয়েছে, শুধুমাত্র যে যার কথা বলে যে সে ছাড়া বাকি সব দুর্নীতি হয়েছে। তো সেক্ষেত্রে এটা আমাদের তো আর বলার বাকি নেই, বলতে হচ্ছে না। যার যার এলাকাটা শেষে বলেছে, আমার জানা মতে কুমিল্লার কিছু এলাকায় আছে যেখানে বিএনপির অনেক লোকই এক চেটে হাইয়েস্ট ভোটে পাশ করছে। আপনি বারবার বলছেন দুর্নীতি হয়েছে, ভোট চুরি হয়েছে, রাতে রাতে ভোট চুরি হয়েছে, তাহলে তারা পাশ করতে কি হবে? আমি এটা বলেছি সুষময়, তাই না? তার মানে কি ভোট সুষ্ঠুভাবে হয়েছে, ভোট কারচুপি হয়নি? কারচুপি হলে আজকে না না, আমি কিন্তু আপনাকে বলেছি যে পুরা দুর্নীতিটাকে ছাড় দেওয়ার জন্য দুই একটা জায়গায় বিএনপি কে ছেড়ে দেওয়া হয়েছে, মানে সুষ্ঠু করা হয়েছে নির্বাচন, আমি তো এটা বলেছি আপনাকে। দুই একটা জায়গায় কি ইন্ডিকেট করে দেওয়া ছিল যে এই এলাকায় বিএনপি হ্যাঁ আসবে? আপনারা আগে বসে ঠিক করেছেন যে ওইখানে ওইখানে এমপি আমাদের লাগবে, আর যে কয়টা 6টা 7টা বাবা ওখানে তোরা মাইন্ড করিস না, ওটা বিএনপি কে দিয়ে দেনা। তো নির্বাচন 300 আসনে, আপনারা তো 72 সালে নির্বাচনও 292টা সিট আপনারা নিয়েছিলেন, আপনারা হেলিকপ্টারে করে ব্যালট বাক্স ঢাকায় এনে ভোট গণে আপনারা যে মোস্তাক সাহেব আপনাদের নেতাকে খুন করার পরে কে রাষ্ট্রপতি হয়েছিল সে মোস্তাক আহমেদকে জয়ী করেছিলেন। তা আপনাদের এই নির্বাচনের মানে অভিজ্ঞতা সেটা তো সেই স্বাধীনতার শুরু থেকেই আছে, আপনারা কিভাবে এটাকে বৈধ করতে হবে সেই 73 সালের নির্বাচন 2008 সালের নির্বাচন হুবহু একদম। মুক্তিযুদ্ধের পরে আপনারা আসেন নাই তো, খালি আমরাই আসি তো, ওই সেই 52 সালের পর থেকে, ভাষা আন্দোলনের পর থেকে আমরাই আসি তো, 71-এর পরে আমরাই আসি তো, আমরা আছি সেটা বলি নাই, কিন্তু তারপর আপনি দেখেন বিএনপি আপনারা যখন বিরোধী দলে ছিলেন আপনারা কয়টা আসন নিয়েছিলেন, আর এখনকার বিরোধী দল কয়টা আসন নিয়ে আছে? ওই পিছনে গাড়িটা দেখেন, আপনারা বিএনপি যখন ছিলেন কতটা গুম হয়েছে, কতটা খুন হয়েছে, আর কতটা কত আন্দোলন হয়েছে, খালি দেখেন পিছনে ফিরা, ঠিক আছে? এইগুলি এখন আর হচ্ছে না, এখন দেশ অনেক শান্তিতে আছে, অনেক সুরক্ষিত আছে, বিএনপি বিএনপি ক্ষমতায় অনেক ভালো থাকতে আছে। বিএনপি ক্ষমতায় থাকতে আপনাদের একজন নেতা গুম হয়েছে, এমন একজন নেতার নাম বলেন। অজস্র হয়েছে, আপনি আপনি বলতে পারবেন না, কারণ ওই সময় আপনি রাজনীতি করতেন না আওয়ামী লীগের, তাই বলতে পারবেন না। আপনি বলেন একজন নেতার নাম বলেন যিনি গুম হয়েছেন, আমি আপনাকে 1000 জন নেতার নাম বলবো। আপনাদের নেতারা গুম হয়েছে কেউ? 1000 জন নেতার নাম হ্যাঁ আসবে কোত্থেকে? 1000 জন নেতা আপনি আসলে আপনি আসলে কি জার্নালিস্ট? আমার তো এখন সন্দেহ হচ্ছে, আপনি কি আসলে আসলে কোনো মিডিয়ার সাথে আছেন? না আপনি তো জানার কথা, আপনি ইলিয়াস আলী, চৌধুরী আলম এদের নামগুলো শুনেন নাই? আপনারা তো নিজেরাই গুম করে আস সরকারের নাম দেন, এটা তো এটা তো লেখাই আছে। আমরা গুম করব কিভাবে? আশ্চর্য কথা বলেন, আপনাদের আপনাদের নেতার ছেলে ধরা খাইলে সেখানে দেখা যায় হ্যান্ডকাপ পাওয়া যায়, তার বাহিনী পাওয়া যায়, টর্চার সেল পাওয়া যায়, নিজেরাই দর্শক করে বলেন আওয়ামী লীগ ধর্ষণ করছে, নিজেরাই খুন করা বলেন, নিজেদেরকে বলেন আওয়ামী লীগ খুন করছে, নিজেরাই বিল্ডিং আগুন লাগায় বলেন আওয়ামী লীগ আগুন লাগাইছে। সেই ধর্ষিতা নারী যখন যাইয়া মামলা করে তখন তো কোনো বিএনপি নেতার নামে না করে না রে আপু, তখন তো আপনাদের নামেই করে। না না না, কেন করে? টাকা খায় যে, টাকা খায় তো করবে। আপনি বাংলাদেশের সব ধর্ষিত নারীদের অপমান করলেন এই কথাটা বলে, আপনি আপনি বাংলাদেশের সকল ধর্ষিত নারীদের অপমান করলেন। আমি এই ব্যাপারে আপনাকে প্রতিবাদ করলাম এবং নিন্দা জানাইলাম, আপনাদের মতো নারীদের জন্যই বাংলাদেশের নারীদের উন্নয়ন হয় না, আপনাদের মতো নারীদের জন্যই বাংলাদেশের নারীদের ভাগ্যে ধর্ষণ গিফটিজিং এই যেটা আছে। আপনি যে বললেন, আপনি শুনেন শুনেন, এই যে সংসদ সদস্য মীরা, উনি একটা সংসদে বলেছিলেন একটা টকশোতে আমার সাথে যে ওই যে মেয়েটা এমসি কলেজে নিয়ে ধর্ষণ করা হয়েছে ওই মেয়েটা হচ্ছে পতিতা, ওকে ভাড়া করে নিয়ে ওটা করা হয়েছে। আপনারা একটা নারী ধর্ষিত হলে তাকে দ্বিতীয়বার আপনারা এই ধরনের কথা বলে দ্বিতীয়বার ধর্ষিত করেন, আমি এটা প্রতিবাদ জানালাম।
মিতু মিতু আন্টি কিন্তু একটা কথা বলছে, আন্টি বলছে যে আপনার চোখে যেখানে আপনি বারবার ব্লেম করছেন যে নারীদের সেফটি নাই, নারীদের উন্নতি নাই, যদি তা না হতো তাহলে আমি হেলেনা জাহাঙ্গীর করতে আসলাম। হেলেনা জাহাঙ্গীরের প্রোফাইল তো অনেক বড়, তাহলে না তিনি না উনি বলছে, উনি বলছে নারীদের উন্নয়ন হচ্ছে না, জি জি হচ্ছে না, না একজন একজন হেলেনা জাহাঙ্গীর দিয়ে তো আপনি বাংলাদেশের 17 কোটি জনগণের 54% নারী, একজন হেলেনা জাহাঙ্গীরকে দিয়ে তো আপনি সবাইকে বিচার করতে পারেন না। উনি বুদ্ধিমতী, উনি সুবিধাবাদী, উনি যখন যার সাথে সম্পর্ক রাখতে হয়, যখন যেখান থেকে সুবিধা পেতে হয়, উনি সেইভাবে সুবিধা নিয়ে তরতর করে উপরে উঠে গেছেন। এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা নারী, 54% নারী সবাই যে ওনার মতো বুদ্ধিমতী হবে, ওনার মতো সুবিধাবাদী হবে এটা আশা করা যায় না। উনি কিভাবে বললেন যে ধর্ষিতা নারীরা টাকা পেয়ে মামলা করে? উনি বাংলাদেশের প্রত্যেকটা ধর্ষিতা নারীকে অপমান করলেন, আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের সবকটা ধর্ষিত নারীকে বলি না, দুই একটা বিচ্ছিন্ন ঘটনার কথা বলেছি। না আপনি দুই একটা বলেন নাই। বাংলাদেশের এই উন্নয়ন যদি, নারীদের উন্নয়ন যদি না হতো, বাংলাদেশের বিএনপির সময় হেলিকপ্টার চালাইছে না, প্লেন চালায় না নারীরা, পুলিশে ছিল না নারীরা, আর্মিতে ছিল না নারীরা, র‍্যাবে ছিল না নারীরা, এতগুলি মেয়ে মানুষ পার্লামেন্টে ছিল না বিএনপির আমলে, এখন যেগুলি আছে। বাংলাদেশের নারীদের উন্নয়ন হয়েছে বলে আজকে হেলেনা জাহাঙ্গীরের জন্ম হয়েছে। শুনেন শুনেন, 1971-এর পরে আপনাদের নেতা পার্লামেন্টে 15 জন নারী সংসদ সদস্য দিয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে 15 জনকে ষষ্ঠ সংশোধনীর মাধ্যমে 30 করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে 30-কে 45 করেছে, আর আপনারা 15 বছরে সে 45-কে মাত্র 50 করেছেন, মাত্র 5% দিয়েছেন। আপনাদের মতো দুই একজন নারী নেত্রী সংসদে গেলেই বাংলাদেশের যে নারীদের উন্নয়ন হয়ে গেছে এই কথাটা ভাবার কোনো অবকাশ নাই। এখনো এখনো শিক্ষা প্রতিষ্ঠানে না 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 35-35 না 30 করে গেছেন জিয়াউর রহমান, 30 থেকে 45, একটু ভালো করে শুনেন, 45 করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর আপনারা করেছেন 45 থেকে 50, মাত্র 5 জন বাড়িয়েছেন। তো সেক্ষেত্রে এত বড় বড় কথা বলার কোনো কিছু নাই, আপনাদের মতো দুই একজন নারীরা সংসদে গেলে এই যে নারী মুক্তি হয়ে গেছে বাংলাদেশে এটা আশা করা যাবে না। আপনারা 96 সালে যখন ক্ষমতায় এসেছেন তখন বাংলাদেশের পরতে পরতে শুধু অ্যাসিড দগ্ধ নারীরা ছিল, আবার এখন এই 15 বছরে শুধু ধর্ষিতা নারীর গল্প, এত এত ফাঁকা বলে বহরে তো কোনো লাভ নেই। আপনি হেলেনা জাহাঙ্গীর, যার আপনার অনেক ক্ষমতা, প্রশাসন আপনার কথায় অনেক কিছু করে, আপনি প্রবাসীদের প্রশাসন দিয়ে ভয় দেখান, অনেক কিছু করেন, আপনি ক্ষমতাবান, এই জন্য বাংলাদেশের সকল নারী ক্ষমতাবান, এটা তো ভাবার তো কোনো অবকাশ নাই। আপনি বাংলাদেশের সকল এক পার্সনদের সাথে ছবি তুলতে পারেন, এই জন্য বাংলাদেশে আমার গ্রামের মা বোনরা যে সেই ধরনের ক্ষমতাশালী এটা তো বলে ভালো লাভ নেই। আপনি কেন ধর্ষিতা নারীদেরকে অপমান করলেন? আপনার কথার সাথে তো কোনো মিল নাই, আমি এলিট পার্সনদের সাথে ছবি তুলি না, এলিট পার্সন আমার অফিসে আসে, টেলিভিশন টক শোতে আসে, ছবি তোলায় তুলতে হয় তাই তোলা হয়, ঠিক আছে? ওই এক কথা গাও তো আপনি ক্ষমতাবান, এক কথা আপনি ক্ষমতাবান, এলিট আপনার কাছে যায় তো সেক্ষেত্রে ক্ষমতাবান, আপনি তো ক্ষমতাবান, বাংলাদেশে ক্ষমতাবান হয়ে যায়, বাংলাদেশে প্রেক্ষাপটে কয়টা নারী আপনার জায়গায় আসতে পারে, কয়টা জায়গায়, কয়টা যে কয়টা ব্যক্তি আমার জায়গায় আসতে পারে, বাংলাদেশের প্রেক্ষাপটে কয়টা নারী মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করতে পারে? এই জন্য হবে না, এই জন্য তো ছবি তুলে এখানে আসা হয়, ছবি তুলে বড় হওয়া যায়, ছবি তুলে গার্মেন্টস এর মালিক হওয়া যায়। আমি বলেছি আপনাকে, আপনি গার্মেন্টস এর মালিক কিভাবে হয়েছে, আমি তো বলেছি যে একজন বাংলা কাজী নজরুল ইসলাম নাম তো অনেক ব্যক্তিরই হতে পারে, নজরুল নামে সব ব্যক্তিরাই কি নোবেল পাই কে পুরস্কার পাইছে নাকি? তারপরে ওই যে ডক্টর ইনুস, বাংলাদেশের যত ইনুস নামের ব্যক্তিরা সবাই কি নোবেল পাইছে নাকি? আপনি শুরুতেই বলেছেন ফাতেমাতু জোহরা নামে একজন সিঙ্গার আছে, ফাতেমাতু জোহরা নামে সব মেয়েরাই ভালো গান গাইতে পারে নাকি? আপনি কিন্তু আপনি একজন হেলেনা জাহাঙ্গীর, আপনি একজন হেলেনা জাহাঙ্গীর, আপনি একজন হেলেনা জাহাঙ্গীর শিল্পপতি হয়েছেন, এই জন্য বাংলাদেশের সকল মেয়েরা মুক্তি পেয়েছে। আমি তো এলিট পার্সনদের সাথে ছবি তোলা তোলা শিল্পপতি হয়েছে, আপনি বললেন না একটু আগে, আমি বলেছি আপনার ক্ষমতা, আমি বলেছি আপনার ক্ষমতার দৌরাত্ম্যের যে আপনি এলিট পার্সনদের কাছাকাছি যেতে পারেন, বাংলাদেশের সব নারী তো সেটা পারে না। কেন পারবে? সেখানে সব থাকলে অবশ্যই পারবে, সব নারীর তো সেই ক্ষেত্রে মুক্তি হয়নি। আপনাদের আপনাদের রোমিন ফারহান কি ক্ষমতা দর নারী না? আমি তো আবারও বলছি বাংলাদেশের 54% এর মধ্যে 5% ক্ষমতাধর হতে পারে, এই জন্য বাকি 50% কে তো আপনি একদম ফেলে দিতে পারেন না। আপনারা আমরা যারাই হই, আমরা আমরা হয়তো এগিয়ে গেছি 50% সংসদে, ঠিক আছে,
33% হয়েছে সংসদের বাহিরে, ঠিক আছে? 33%-এর কাছাকাছি আমরা চলে গিয়েছি, না গেলেও আমরা 33%-এর কাছাকাছি এসেছি বিভিন্ন সেক্টরে। ব্যাংক পাড়া বলেন, গার্মেন্টস সেক্টরে তো 85% হচ্ছে নারী। কোথায় নাই নারীরা, কোথায় নাই নারীরা? শুধু তো গলা বাইরা জোরে জোরে কথা বললে হবে না, আপনাকে দেখতে হবে নারীরা কোথায় নেই। ব্যাংক পাড়ায় নারী, গার্মেন্টস সেক্টর 75 থেকে 85। সেই গার্মেন্টস সেক্টরের নারীরাই তো 4 মাসের বেতনের দাবি তো যখন রাজপথে আসে তখন আপনারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তাদের উপরে হামলা করেন। তো সেক্ষেত্রে নারী হিসেবে যে কই, তারা তো প্রতিবাদ করতে পারে না। যেটা আপনি হেলেনা জাহাঙ্গীর আপনার সাথে যদি এটা হয় তাহলে তারা যেভাবে আপনি যেভাবে পদক্ষেপ নিতে পারেন সে পদক্ষেপ তো তারা নিতে পারে না। তা আমি বলতে চাচ্ছি বাংলাদেশের 54% নারীর 5% যদি ক্ষমতাবান হয় তার মানে যে সব নারী ক্ষমতাবান এটা কথা না। নারীরা বৃহৎ অংশের জন্য আপনারা কাজ করেন। দেশের দেশের প্রধানমন্ত্রী যদি নারী হন তাহলে সব নারীরাই ক্ষমতাবান, ঠিক আছে? আপনাদেরকে আমি দেখছিলাম, আমি চেষ্টা করছিলাম যতটুকু নিউট্রাল থেকে আপনাদেরকে ছেড়ে দেওয়া যায়, কারণ পরে আমার আমার মনে হয় যে আপনি বা তিনি বললো যে সুষমা নিউট্রাল থাকেনি। আন্টি একদম শেষ দিকে আপনার কাছে বলবো যে আমাদের অনুষ্ঠান শুরু করেছিলাম যে বিরোধী দলের সবচেয়ে বড় অভিযোগ যেখানে যে আইন প্রয়োগকারী সংস্থা, বিচার ব্যবস্থা, পুলিশ ডিপার্টমেন্ট, নির্বাচন কমিশন সব জায়গায় সরকার তার নিজস্ব ক্ষমতা কাটাচ্ছে। এবং আপনি এখানে বলছেন যে নারী থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে উন্নয়ন হয়েছে, এই সব কিছুর যে সমালোচনা হচ্ছে, এক কথায় যদি আপনি জবাব দিতে চান কিভাবে দেবেন? সমালোচনা তখনই হয় যখন আলোচনায় থাকে, ঠিক আছে? কাজ হচ্ছে বলেই সমালোচনা হচ্ছে, আর সমালোচনাই আমরা চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চায়, আমরাও চাই। কারণ সমালোচনা হইলে আমাদের কাজের যে ঊর্ধ্বগতি সেটা টিকে থাকবে। আমরা চাই সমালোচনা করুক জনগণ, জনগণ সমালোচনা করলেই আমরা এগিয়ে যেতে পারবো। আমার আগানোর পথ আমাদের আরো বেশি উদয় হবে, বোধগম হবে, ঠিক আছে? আমরা চাই সমালোচনা মুখাপেক্ষীকে অতিক্রম করে এগিয়ে যেতে চাই। আমাদের সরকার চায়, আমরা চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চায়, সরকার প্রধান চাচ্ছে। জি ধন্যবাদ আন্টি। মিতু, আপনি খুব শর্টে আন্টির রিয়াকশনটা দিয়েন, আপনি কনফারেন্স স্ক্রিনের উত্তরে আমরা এরপর শেষ করবো, কারণ আন্টি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে জনগণের যে বিষয়টা যে ওনাদের তো তার দরকার নাই, ওনাদের দরকার হচ্ছে প্রশাসন হাতে থাকলে ওনারা পরবর্তীতে ক্ষমতায় আসতে হবে, ওনাদের ক্ষমতাই হচ্ছে বিষয়। যেমন দেখেন করোনার সময় গার্মেন্টস খোলা, কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে কোনো গার্মেন্টস কর্মী যদি করোনায় মারা যায় তাহলে তাকে 1 লক্ষ টাকা অনুদান দেওয়া হবে, দেওয়া হয়েছে? হয়নি। কিন্তু প্রশাসনের কেউ যদি মারা যায় দায়িত্ব পালন করতে গেলে তাহলে তাকে 1 টাকা অনুদান দেওয়া হবে। এবং আমরা দেখেছি যে কিছু কিছু প্রশাসনের লোকেরা আবার ভুয়া রিপোর্টও বানাচ্ছে করোনা। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এটা যে ওনারা সরকারি কর্মকর্তাদের বেতন বাড়াচ্ছেন, কারণ হচ্ছে ভোটের সময় দায়িত্বে থাকে কারা, সরকারি কর্মকর্তারা, আর প্রশাসন থাকে বিরোধী দলকে তাড়া করাতে ব্যস্ত। তো সেক্ষেত্রে দেশের জনগণ মরে যাক, দেশে যাক, যা হোক, তাতে ওনাদের কিচ্ছু যায় আসে না। ওনাদের একটাই কাজ যে জনগণ প্রশাসনকে হাতে রাখতে হবে। আপনাকে ধন্যবাদ ফাতেমাতুজ জোহরা। আন্টি, আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, ফাতেমাতুজ জোহরাও একইভাবে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা দুজনকেই ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ বিবেকবান, আপনারা দুজন একজন আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন সরকারের উন্নয়ন, সরকারের ব্যবস্থা, এবং ফাতেমাতুজ জোহরা সেটার ক্রিটিক্স করেছেন যে দুর্বলতা গুলো সরকারের আছে সেগুলো নিয়ে কথা বলেছেন। আমার প্রিয় সহযোদ্ধারা, আমার কলিজার ভাই বোনেরা, হেলেন আন্টিকে পরিচয় করানোর মতো কিছুই আমার নাই, তিনি খুব জনপ্রিয় মানুষ এবং নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ তাকে ভালোভাবে চেনে। ফাতেমাতুজ জোহরা নতুন মুখ রাজনীতির মাঠে, কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিতি পেয়েছে তার কথা বলার ডিবেট প্রোগ্রামের কারণে। আমি সবাইকেই ধন্যবাদ জানাই। একই সাথে আজকে বলে নিচ্ছে, এই প্রোগ্রামের আলোচনার মূল বিষয় ছিল যে আমাদের বাংলাদেশের বর্তমান সরকার, যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছেন, তারা পুলিশের উপর ক্ষমতা খাটাচ্ছে কিনা, তারা বিচার ব্যবস্থায় ইন্টারফেয়ার করছে কিনা, বাংলাদেশের নির্বাচন কমিশনে তারা আওয়ামী লীগের ব্যক্তিগত ক্ষমতা খাটাচ্ছে কিনা। আমাদের সাথে হেলেনা জাহাঙ্গীর ছিল, আমার আন্টি। আন্টি কেন বলি এটা আগে সবার জানা উচিত, কারণ অনেকে বলতে পারেন যে হেলেনা আন্টির অনেক বয়স হয়ে গেছে, এরকম কিছু না। হেলেনা আন্টি এই জন্য বলছি কারণ আমার সহযোদ্ধা আরেকজন টিপু, টিপুর ভেরি রিলেটিভ হচ্ছে কি হেলেনা আন্টি, শাশুড়ি তার সম্পর্কে। তো সেই জায়গা থেকে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে দলেরই
মতাদর্শ হোক না কেন, সে আমার ভাই, সেই জায়গায় থেকে আমি আন্টি বলছি। আন্টি আমাদের সঙ্গে ছিলেন, অত্যন্ত সুন্দরভাবে তিনি আলোচনা করেছেন, ফাতেমা তুস জোহরা অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সুষমা, সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য, ভালো লেগেছে। কথা তো মানে বলবেই, ফাতেমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা কথা না বললে আমাদের কাজ আসবে না, কাজ করতে পারবো না। আমরা কথাকে পছন্দ করি, সমালোচনাকে পছন্দ করি, আমরা সমালোচিত হতে চাই, সমালোচিত হতে পছন্দ করি, ভাইরাল হতে পছন্দ করি, কারণ আমরা চাই ভালোভাবে ভাইরাল হতে, তাহলে জনগণ আসলে কিছু শিখবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফাতেমা তো জোহরাকে, সুষমা তোমাকেও ধন্যবাদ, যারা ছিল বিশেষভাবে ধন্যবাদ তাদেরকে, যারা প্রবাসে আছেন, দেশে আছেন, এত ধৈর্য সহকারে কষ্ট করে আমাদের মতো ব্যক্তিদের আলাপ গুলো শুনলেন, এই জন্য ওনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ, এবং হেলেনা আপুকেও ধন্যবাদ। দেশবাসী সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আমার প্রিয় সহযোদ্ধারা, ভিডিওটা আপনারা দয়া করে সবাই শেয়ার করে দেবেন, এবং আপনারা যে বিষয়টি নিয়ে আলোচনা শুনেছেন, এই আলোচনা আপনাদের কেমন লাগলো আপনারা মতামত দেবেন। অবশ্যই আপনি ভুলবেন না যে আগামী পর্বে আপনি কাকে দেখতে চান। আপনি যদি মনে হয় আগামী পর্বে আবার হেলেনা আন্টিকে দেখতে চান, আমরা ওনাকে রিকোয়েস্ট করবো যেন উনি ম্যানেজ করেন একটু আমাদের সাথে, এবং কাকে দেখতে চান সেটাও জানাবেন তার সঙ্গে, কে হলে ভালো হয়, কে হলে আরো গল্প জমে। আপনারা যদি মিতু আপুকে দেখতে চান সেটাও আপনাদের আমাদেরকে জানাতে হবে, আমরা চেষ্টা করব তার সঙ্গে যোগাযোগ করার জন্য। এই রমজানের মাসে আল্লাহ সুবহান ওয়া তাআলা সবার প্রতি রহম করুক, আমরা সবাই ভালো থাকি, এবং আমাদের সমস্ত পৃথিবীটা ঠান্ডা হোক, আমরা সুস্থ হই। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন। আজকের মতো সুষময় শরীফ এখানে বিদায় নিচ্ছি। আমার পেছনে আমার ছোট ভাইগুলো কাজ করছে, তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।